Assalamu alaikum. Welcome to the lecture 2 of Critical Theory and Literary Criticism, ENG 4231. Last class e amra poetics chapter 1 theke chapter 5 porjonto ekta alochona korechhilam. Ajke amra continue korbo shetari. Tar age আমরা কি একটু ব্রিফ করতে পারি কিনা যে গত ক্লাসে আমাদের বিষয়বস্তু কি ছিল, আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? আমরা যদি আমাদের লাস্ট ক্লাস অর্থাৎ নভেম্বর 5, 5 নভেম্বরের যে ক্লাসটা আমরা করেছিলাম সেই ক্লাসটার লেকচার স্লাইডে যদি যাই, আপনারা কি লাস্ট ক্লাসের লেকচারটা দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্স। Yes, sir. লাস্ট ক্লাসে আমাদের মূল ফোকাসটা কি ছিল? Last class, at first, we got some ideas about Aristotle's poetics. Sheta history somporke amra kichu information pechi. Information gulo ki chilo? Exactly, koto shale eta rochona hoy, tar clear information amra paini. Idea kora hoy, dharona kora hoy, je Khristopurbo 330 shale, Aristotle tar স্টুডেন্টের উদ্দেশ্যে যে বিভিন্ন লেকচারগুলো দিয়েছিলেন সেই লেকচারগুলোর আলোকে, সেই লেকচারগুলো কম্পাইল করে পরবর্তীতে অ্যারিস্টটলের পোয়েটিক্স এটা রচনা করা হয়। বহুদিন ধরে, ফর সেঞ্চুরিজ, ইট হ্যাজ বিন আ সেন্ট্রাল ডকুমেন্ট, এটাকে সেন্ট্রাল ডকুমেন্ট হিসেবে ট্রিট করা হয়। এটার প্রশংসা যেমন আছে, একই সাথে সমালোচনাও আমরা পাই। আর পলিটিক্স, এটার প্রতিটা সেন্টেন্স অনেক বেশি কমপ্লেক্স। অল্প কথায় অ্যারিস্টটল অনেক কিছু বোঝাতে চেয়েছেন, উনি সবসময় অল্প কথায় বেশি তথ্য কনভে করা পছন্দ করতেন। সেজন্য আমাদেরকে একটু একটু ধৈর্য ধরে পুরো টেক্সট আমাদেরকে অ্যানালাইজ করতে হবে। এরপর আমরা মাইমেসিস নিয়ে কথা বলেছিলাম। মাইমেসিস, রিক্রিয়েটিং আইডিয়াস বেসড অন রিয়ালিটি, আর রিক্রিয়েশনটা হবে হচ্ছে আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন। আলটিমেট যে প্রোডাক্ট সেটা রিফ্লেক্ট হবে ইন সামওয়ানস মাইন্ড। মাইমেসিসকে আমরা খুবই জেনারেলি রাফলি ট্রান্সলেট করতে পারি ইমিটেশন, অনুকরণ, নকল হিসেবে। মাইমেসিস ইজ দ্য অ্যাক্ট অফ টেলিং স্টোরিজ দ্যাট আর সেট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। একটা গল্প বলার প্রক্রিয়া বাস্তব জীবন অবলম্বনে, অনুকরণটা হবে হচ্ছে বাস্তব জীবন, বাস্তবতা, লাইফ, রিয়ালিটি। যে ঘটনা অনুকরণ করা হচ্ছে সেটা যে সবসময় 100% সত্যি ঘটনা হবে তা না, এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে পারে। যারা দর্শক তারা সেই কাল্পনিক ঘটনা তার উপর ভিত্তি করে তারা কল্পনা করবে, দে উইল ইমাজিন। এরপর লাস্ট ক্লাসে যে আমরা মূল আউটলাইন সেটা নিয়ে আলোচনা করেছিলাম, ডিফারেন্ট কাইন্ডস অফ পোয়েট্রি, আমরা নানা প্রকারের পোয়েট্রি সম্পর্কে, কবিতা সম্পর্কে আলোচনা করেছি এবং তার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, স্ট্রাকচার নিয়ে আলোচনা আছে। এবং এই যে কবিতার বিভিন্ন অংশ, বিভিন্ন অংশ, এটা কিসের ভিত্তিতে কবিতাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তার একটা
হালকা ধারণা আমরা পাই। মূল কথা, গত ক্লাসে আমাদের মূল আলোচনা ছিল টাইপস অফ পোয়েট্রি, স্ট্রাকচার অ্যান্ড ডিভিশন। টাইপস অফ পোয়েট্রি, কত ধরনের কবিতা আছে, স্ট্রাকচার অ্যান্ড ডিভিশন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা কবিতার সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, দ্য ডেফিনিশন অফ পোয়েট্রি, হোয়াট ইজ পোয়েট্রি। আমরা বলেছিলাম পোয়েট্রি ইজ আ মিডিয়াম অফ ইমিটেশন, এটা একটা অনুকরণের মাধ্যম, অনুকরণের একটি মাধ্যম, এক ধরনের অনুকরণ। সহজ কথা, পোয়েট্রি হচ্ছে ওয়ান টাইপস অফ ইমিটেশন, অনুকরণ, নকল করা, আ ফর্ম অফ আর্ট দ্যাট সিক্স টু ডুপ্লিকেট অর রিপ্রেজেন্ট লাইফ। কবিতা হচ্ছে এমন এক ধরনের শিল্প দ্যাট সিক্স টু ডুপ্লিকেট অর রিপ্রেজেন্ট লাইফ, লাইফকে ডুপ্লিকেট করবে অথবা রিপ্রেজেন্ট করবে। পোয়েট্রি ক্যান ইমিটেট লাইফ, জীবনকে, বাস্তবতাকে পোয়েট্রি অনুকরণ করতে পারে, ইট ক্যান ইমিটেট। কিভাবে ইমিটেট করতে পারে? বাই রিপ্রেজেন্টিং ক্যারেক্টার, কোন একটা চরিত্র বা একদল চরিত্রকে সে রিপ্রেজেন্ট করতে পারে, প্রতিনিধিত্ব করতে পারে। ইমোশন, আমাদের যে আবেগ অনুভূতি, সেই আবেগ অনুভূতিকে অনুকরণ করতে পারে। অ্যাকশন, বাস্তব জীবনে যে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি, অ্যাকশন, কার্যক্রমে জড়িয়ে যাই, সেই অ্যাকশনগুলোকে অনুকরণ করতে পারে। অর ইভেন এভরিডে অবজেক্টস, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়বস্তু, বিভিন্ন বস্তু, এগুলোকেও কিন্তু অনুকরণ করতে পারে। মানে আমাদের বাস্তবতা, আমাদের জীবন, আমাদের বাস্তবতার সার্বিক যত কিছু আছে সবকিছুকেই কবিতার মাধ্যমে অনুকরণ করা সম্ভব। এরপর আমরা কবিতার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, ট্র্যাজেডি, ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, ডাইথ্রায়াম্বিক অর কোরাল পোয়েট্রি অ্যান্ড মিউজিক। এই পাঁচটা প্রকার আমরা করেছি। এই পাঁচ প্রকারের মধ্যে তিন প্রকার, ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এই যে ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, এই যে বিভাজন, এই যে আমরা ভাগ করছি, দ্য ডিফারেন্সিয়েশন, কিসের ভিত্তিতে? অ্যারিস্টটল বলছেন এই যে ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, ওয়েলকাম, ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি, এই যে কবিতাকে আমরা তিন ভাগে ভাগ করছি, কিসের ভিত্তিতে? বেসড অন দ্য নেচার অফ দেয়ার ইমিটেশন, আমরা জীবনকে কিভাবে অনুকরণ করছি, কিভাবে আমরা জীবনকে নকল করছি, তার উপর ভিত্তি করে আমরা কিভাবে, আমাদের অ্যাপ্রোচটা কি, আমাদের ধরনটা কি, আমরা কিভাবে জীবনকে অনুকরণ করছি। আমাদের টেন্ডেন্সি, অনুকরণের ধরন অনুযায়ী, সরি, ওকে। এরপর আমরা মিডিয়াম অফ ইমিটেশন নিয়ে কথা বলেছি, যে কবিতা একটা ভালো মিডিয়াম হতে পারে অনুকরণে। পোয়েট্রি ক্যান বি আ ভেরি গুড, যদিও ডান্স, মিউজিকে আরো বেটার ওয়েতে আমরা অনুকরণ করতে পারি, বাট স্টিল পোয়েট্রি কুড বি আ ভেরি গুড মিডিয়াম অফ ইমিটেশন। এরপর কি কি অবজেক্ট আমরা ইমিটেট করতে পারি? ম্যান ইন অ্যাকশন। এরপর আমরা বলেছি, কখনো কখনো আমরা যখন মানুষের কার্যক্রম, ম্যানস অ্যাকশন, অথবা মানুষকে যখন আমরা অনুকরণ করি, আমাদের অনুকরণটা মূলত তিন ধরনের হয়। প্রথমত, আমরা মানুষ যেমন তাকে তার থেকে ভালোভাবে, আরো ভালো করে তাকে রিপ্রেজেন্ট করি, সেমনিতে যেমন তার থেকে আর একটু বেটার ওয়েতে তাকে রিপ্রেজেন্ট করি, যেমন হোমার করতেন, হোমার করতেন আর একটু বেটার ওয়েতে। কখনো কখনো মানুষ যেমন তেমনই আমরা তাকে রিপ্রেজেন্ট করি,
যদিও সেটা খুব রেয়ার। আর কখনো কখনো আমরা যখন কাউকে অনুকরণ করি, তাকে এমনিতে সে যেমন, তার থেকে আরো খারাপ ভাবে তাকে রিপ্রেজেন্ট করি, অ্যাজ ওয়ার্স দেন দে আর ইন লাইফ। কমেডি যখন আমরা দেখি, কমেডি রিপ্রেজেন্টস ম্যান, কমেডি মানুষকে রিপ্রেজেন্ট করে অ্যাজ ওয়ার্স দেন দে আর। কমেডিতে যখন বিভিন্ন ক্যারেক্টারকে, বিভিন্ন চরিত্রকে যখন রিপ্রেজেন্ট করা হয় ইন এনি কমেডি, কমেডিতে যখন কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা হয়, তখন এমনিতে বাস্তবে সে যেমন, তার থেকে আর একটু দুর্বল ভাবে, আর একটু খারাপ ভাবে তাকে রিপ্রেজেন্ট করা হয় কমেডিতে। আর ট্র্যাজেডিতে অ্যাজ বেটার দেন দে আর ইন অ্যাকচুয়াল লাইফ। ট্র্যাজেডিতে এমনিতে তারা যেমন, তার থেকে আরেকটু বেটার ওয়েতে তাদেরকে রিপ্রেজেন্ট করা হয় কমেডিতে। কেন একটা ক্যারেক্টারকে তার থেকে আরেকটু ওয়ার্স, খারাপ ভাবে তাকে রিপ্রেজেন্ট করা হয়? যাতে সেটা একটা কমেডি ইফেক্ট নিয়ে আসে, জাস্ট ফর দ্য সেক অফ গিভিং এ কমেডি ইফেক্ট। আর যখন ট্র্যাজেডি, ট্র্যাজেডির কথা আসে, তখন এমনিতে মানুষ যেমন, বাস্তবে তার থেকে আরেকটু বেটার ওয়েতে তাকে রিপ্রেজেন্ট করা হয়। কেন? যাতে সেই চরিত্রের প্রতি আমাদের সিম্প্যাথি, পিটি, করুণা, সহানুভূতি যেন জাগ্রত হয়। এরপর আমরা একটু স্কিপ করি, আমরা ট্র্যাজেডি অ্যান্ড কমেডি, ট্র্যাজেডি কমেডি নিয়ে কথা বলেছিলাম। ট্র্যাজেডি একটু আগে বললাম, ইট রিপ্রেজেন্টস মেন অ্যাজ বেটার দেন দে আর। আর কমেডি রিপ্রেজেন্টস মেন অ্যাজ ওয়ার্স দেন দে আর। ট্র্যাজেডি সম্পর্কে আমরা কি বলেছিলাম? ট্র্যাজেডি ট্র্যাজেডি বিগ্যান অ্যাজ ইম্প্রোভাইজেশন অ্যান্ড ইভলভড ওভার টাইম। প্রথম প্রথমে ট্র্যাজেডি ছিল ইম্প্রোভাইজেশন, তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট পারফরমেন্স। এরপর ধীরে ধীরে এটা ইভলিউশন হয়েছে, আরো পলিশড হয়েছে, থ্রু দ্য কন্ট্রিবিউশন অফ অ্যাসকিলাস, সফোক্লিস অ্যান্ড আদার্স ইন টু ইটস ন্যাচারাল ফর্ম অফ ড্রামাটিক প্লট, ডায়ালগ অ্যান্ড আয়াম্বিক ভার্স। ট্র্যাজেডি, ট্র্যাজেডির এই তিনটা উপাদান থাকতেই হবে, আরো উপাদান আছে, এই তিনটা থাকতেই হবে। কি কি? ড্রামাটিক প্লট, এই যে ড্রামাটিক প্লট, ডায়ালগ অ্যান্ড আয়াম্বিক ভার্স। এটা একটা রাইমিং, রাইমিং এর একটা টেকনিক, আয়াম্বিক ভার্স। এটা আশা করি আপনারা জানেন, যদি ভুলে গিয়ে থাকেন তাহলে একটু রিভাইজ করে নেবেন। আয়াম্ব, আয়াম্বিক ভার্স, আপনারা এই বিষয়টা মাথায় রাখেন, ড্রামাটিক প্লট। আমরা আজকের যে আলোচনা, আমরা এখনো কিন্তু মূল আলোচনা শুরু করিনি, এটা কিন্তু আমরা জাস্ট গত ক্লাসের একটা হালকা রিভিশন দিলাম, যেটা আমাদের এই ক্লাসে লাগবে। ড্রামাটিক প্লট, ড্রামাটিক প্লট। আজকে আমরা আমাদের স্লাইডে চলে আসি। আমরা কতজন আছি একটু চেক করি প্লিজ। আমরা 11 জন আছি। আপনাদের ক্লাসমেটদের বলেন সবাইকে জয়েন করতে বলেন। আমি আরেকবার ইনভিটেশনটা দিয়ে আমি আমার মেইন লেকচারটা শুরু করে দিব। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, কি দেখতে জি পাচ্ছেন স্যার, একটু বলেন তো সেবা। স্যার অ্যারিস্টটল পোয়েটিক্স চ্যাপ্টার 6 থেকে 9, লেকচার 2, ENG 4231। ওকে, ভেরি গুড। আমরা আমাদের এই হচ্ছে আমাদের স্লাইড, এটা অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে অ্যাভেলেবল, আপনাদের মেসেঞ্জার গ্রুপে এটা শেয়ার করা আছে, এটা আপনারা অবশ্যই মন দিয়ে স্টাডি করবেন।
আপনাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা আমাদের মূল আলোচনায় ঢুকে যাই। লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম পোয়েট্রি তিন প্রকার। অ্যারিস্টটলের মতে, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, পোয়েট্রি কাব্য হচ্ছে তিন ধরনের, ট্র্যাজেডি, কমেডি, এপিক পোয়েট্রি। আজকে আমরা শুরু করছি ট্র্যাজেডি। ট্র্যাজেডি ট্র্যাজেডি সম্পর্কে তো আমাদের অনেকেরই মোটামুটি একটা ধারণা আছে। ট্র্যাজেডি বলতে আমরা বুঝি হচ্ছে মন খারাপ করা, বেদনাদায়ক, বিয়োগান্তক কাহিনী। ট্র্যাজেডি অ্যারিস্টটলের সময় এটা কিন্তু পোয়েট্রির একটা প্রকারভেদ ছিল। ট্র্যাজেডি ইজ ওয়ান কাইন্ড অফ পোয়েট্রি, কিন্তু এর কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে। ট্র্যাজেডি তাহলে কি? আমরা একটু স্লাইড ধরে এগোতে থাকি। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যাকশন, এটা আমরা কিন্তু গত ক্লাসেও ফোকাস করেছিলাম। পোয়েট্রি মানে কি? পোয়েট্রি ইজ ইমিটেশন অফ রিয়েলিটি, ইমিটেশন অফ লাইফ। ট্র্যাজেডি, যেহেতু ট্র্যাজেডি ওয়ান টাইপস অফ পোয়েট্রি, অতএব এটা অবশ্যই অ্যান ইমিটেশন অফ লাইফ, অ্যান ইমিটেশন অফ রিয়েলিটি। আরো যদি স্পেসিফিক ওয়েতে বলি, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যাকশন, মানব কার্যক্রম, মানুষের কার্যক্রম, মানুষের কর্মের একটা অনুকরণ। বাস্তবে, বাস্তব জীবনে মানুষ যেভাবে কার্যক্রম পরিচালনা করে, যেভাবে কাজ করে, সেই মানুষের কাজ অ্যাকশনকে অনুকরণ করা। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যাকশন উইথ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। ট্র্যাজেডি যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে এই যে নিচের ছয়টা বৈশিষ্ট্য, সিক্স ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমরা পেয়ে যাই। নাম্বার ওয়ান, ইট ইজ সিরিয়াস। ট্র্যাজেডি ইজ ভেরি সিরিয়াস। ট্র্যাজেডিতে আমরা সিরিয়াসনেস এর অস্তিত্ব পাই, খুবই সিরিয়াস। ট্র্যাজেডি ইজ কমপ্লিট। ট্র্যাজেডি, যে কোনো ট্র্যাজেডি, এটা হতে হবে সম্পূর্ণ, কমপ্লিট। ট্র্যাজেডিটা পড়ার পর আপনার মনে হবে যে না, ইট ইজ কমপ্লিট, এটাতে কোনো ইনকমপ্লিট পার্ট নাই। এভরিথিং কামস টু অ্যান এন্ড, এভরিথিং ইজ ফুলফিলড। ট্র্যাজেডি সম্পূর্ণ হতে হবে। ট্র্যাজেডি, ইট ইজ অফ সিগনিফিক্যান্ট ম্যাগনিচিউড। সিগনিফিক্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট মানে কি? সিরিয়াস। ম্যাগনিচিউড মানে হচ্ছে এখানে ভলিউম বুঝাবে, এটার লেংথ, সাইজ, এটার যে আয়তন, আকৃতি বড় হতে হবে। এবং শুধুমাত্র বাইরের দিক থেকে না, ভেতরের দিক থেকে, নট অনলি ফ্রম সারফেস লেভেল বাট অলসো ডেপথ, বাইরে থেকে এবং গভীরতার দিক থেকে, অ্যাপারেন্ট লেভেল অ্যান্ড ডেপথ। আপাতত যদি আমরা দেখি, বাইরে থেকে দেখি, সারফেস লেভেল থেকে, তাহলেও এটাকে বিশাল মনে হবে, আর যদি গভীরতার দিক থেকে দেখি, তবুও আমাদেরকে এটা বিশাল মনে হবে, এই যে বিশালত্ব, ম্যাগনিচিউড। ট্র্যাজেডি এর আকৃতি, সাইজ, লেংথ হতে হবে বিশাল। ট্র্যাজেডি ইট ডেপিক্টেড উইথ রিদমিক ল্যাঙ্গুয়েজ, যেটা একটু আগে বললাম, আয়াম্বিক, আয়াম্বিক রিদম, আয়াম্বিক পেন্টামিটারে লেখা হতে হবে, অথবা আয়াম্বিক হেক্সামিটার। ডেপিক্টেড উইথ রিদমিক ল্যাঙ্গুয়েজ, ট্র্যাজেডি এটার যে ভাষাটা হবে, সেটা হতে হবে ছন্দময়, সঙ্গীতময়, মানে গানের যেরকম একটা সঙ্গীতময়তা থাকে, মিউজিক কোয়ালিটি থাকে, সেরকম থাকতে হবে। ট্র্যাজেডির ভাষা হতে হবে ছন্দময়, ইন দ্য ফর্ম অফ অ্যাকশন। এবং ট্র্যাজেডি বিষয়বস্তু হতে হবে হচ্ছে অ্যাকশন, নট ন্যারেটিভ। এখানে গল্পের থেকে কার্যক্রম, অ্যাকশনের গুরুত্ব বেশি পাবে, ইন দ্য ফর্ম অফ অ্যাকশন। ট্র্যাজেডির মূল সেন্ট্রাল ফোকাস হচ্ছে অ্যাকশন, মানুষের কাজ। সাধারণ গল্পের থেকে এখানে গুরুত্ব পাবে হচ্ছে কাজ, কার্যক্রম, এটা পরবর্তীতে আরেকটু ক্লিয়ার হবে। ফাইনালি, খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ট্র্যাজেডি, যে ইট প্রডিউসেস আ পারজেশন, এটা আমাদের মধ্যে এক ধরনের নির্গমন, এক ধরনের অনুভূতির সৃষ্টি করে।
কেমন? আ পারজেশন অফ পিটি অ্যান্ড ফিয়ার ইন দ্য অডিয়েন্স। ধরেন আপনি একটা কাপে চা ঢালছেন, চা ঢালতে 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 যদি চা কাপ উপচে পড়ে, কাপ উপচে যদি চা পড়ে, আমরা সেটাকে বলি পারজেশন। একইভাবে আমাদের সবারই মনের ভেতরে অনুভূতিগুলোর কিন্তু একটা মাত্রা আছে। এক সময় বিভিন্ন সিচুয়েশনে আমাদের অনুভূতিগুলো ডমিনেন্ট হয়। আমরা যখন দুঃখ পাই তখন আমাদের যে স্যাডনেস ইমোশন, এটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক সময় সেই স্যাডনেসকে আমরা আর কন্ট্রোল করতে পারি না, আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, আমরা কান্না করি। এই যে স্যার, যখন আমরা আমাদের অনুভূতিগুলোকে কন্ট্রোল করতে পারি না, এগুলো যখন আমাদেরকে দখল করে ফেলে এবং আমরা অনেক বেশি প্রিঅকুপাইড হয়ে যাই, তখন এটাকে বলে হচ্ছে পারজেশন। ইট প্রডিউসেস আ পারজেশন অফ পিটি অ্যান্ড ফিয়ার। বলুন। স্যার একটা কোশ্চেন ছিল, ওই যে পারজেশন মানে তাহলে হবে হচ্ছে অতিরিক্ত ইমোশন, এটা বলা যায়? হ্যাঁ, অতিরিক্ত, এবং সেটা আমরা আর কন্ট্রোল করতে পারি না, জি উপচে জি, পড়ে যায়। মানে পারজেশন বলতে কন্ট্রোলের লিমিটেড, লিমিটের বাইরে। হ্যাঁ, উপচে যখন পড়ে জি তখন জি আমাদের যে পিটি, আমাদের ভিতরে যে পিটি, করুণা, আমাদের ভয়, ফিয়ার, এগুলো যখন আমাদেরকে অতিরিক্ত পরিমাণে প্রিঅকুপাইড, দখল করে ফেলে এবং আমরা আমাদের এই ভয়কে কন্ট্রোল করতে পারি না, করুণাকে কন্ট্রোল করতে পারি না, এগুলো আমাদের উপচিয়ে, আমাদের ভেতরে উপচিয়ে বের হয়ে আসে। এটাকে আরেকটা শব্দ, মডার্ন ওয়ার্ড, ক্যাথারসিস বলে। যখন আমাদের মধ্যে কোনো একটা অনুভূতি অনেক বেশি প্রবল হয়ে যায়, যেমন আমরা যদি অনেক বেশি আনন্দিত হয়ে যাই তখন আমরা আনন্দে লাফিয়ে উঠি, তখন সেটা একটা পারজেশন। আমরা যখন অনেক বেশি দুঃখ পাই তখন আমরা চোখ দিয়ে পানি বের হয়ে যায় না চাইতেই, তখনও সেটা এক ধরনের পারজেশন। আমরা যখন কোন একটা ট্র্যাজেডি এনজয় করব, উইটনেস করব, তখন আমাদের এই যে ইমোশন অফ প্রিটি অ্যান্ড ফিয়ার, এই দুইটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। উই উইল নট বি এবল টু কন্ট্রোল আওয়ার পিটি অ্যান্ড ফিয়ার, এবং আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যাব, আমাদের ভেতরের ইমোশনটা বের হয়ে আসবে বাইরে, উপচে বের হয়ে আসবে। এটাকে বলে হচ্ছে পারজেশন, এটাকে বলে হচ্ছে ক্যাথারসিস। আফটার উইটনেসিং এ ট্র্যাজেডি উই উইল বি ওভারলি ইমোশনাল অ্যান্ড আওয়ার ইমোশনাল উইল বি এক্সপোজড, আমাদের ইমোশনটা বাইরে বের হয়ে আসবে, উই উইল নট বি এবল টু কন্ট্রোল ইট। এই হচ্ছে ট্র্যাজেডি ক্যারেক্টারিস্টিক্স। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যাকশন, ট্র্যাজেডি হচ্ছে ইমিটেশন অফ অ্যাকশন, মানুষের কার্যক্রমের একটা অনুকরণ। ইট ইজ সিরিয়াস, ইট ইজ কমপ্লিট, ইট ইজ ভেরি বিগ, হিউজ, নট অনলি ইন সাইজ বাট অলসো ইন ডেপথ, আকৃতি এবং গভীরতা দুই দিক থেকে এটা বিশাল। এটার ভাষা হতে হবে, ল্যাঙ্গুয়েজ হতে হবে রিদমিক, ছন্দময়, লাইক এ সং। ফোকাস ইজ দ্য অ্যাকশন, মানুষের কার্যক্রম, মানুষের কাজের উপর ফোকাসটা বেশি। এবং ফাইনালি ট্র্যাজেডি উইল প্রডিউস এ পারজেশন, আমাদের অনুভূতির একটা আন্দোলন তৈরি হবে ভেতরে, উই উইল উইটনেস, উই উইল এক্সপিরিয়েন্স ক্যাথারসিস, আমাদের ভিতরের অনুভূতিগুলো ভেতর থেকে বাইরে বের হয়ে আসবে, বাড়তে বাড়তে এক সময় উই উইল নট বি এবল টু কন্ট্রোল ইট, আমরা সেটা আর কন্ট্রোল করতে পারবো না, সেটা উপচে বেরিয়ে বেরিয়ে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের ট্র্যাজেডির সংজ্ঞা, ডেফিনেশন অফ ট্র্যাজেডি। আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যাকশন, অবভিয়াসলি, মানুষের কার্যক্রমের একটা অনুকরণ। ইট ইজ ভেরি সিরিয়াস, কমপ্লিট, উইথ সিগনিফিক্যান্ট ম্যাগনিচিউড, ইট ডিপিক্টেড উইথ রিদমিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অর সং ইন দ্য ফর্ম অফ অ্যাকশন। ট্র্যাজেডি কিন্তু একটা গল্প না, ট্র্যাজেডি দিস ইজ ফুল অফ অ্যাকশন, সেখানে গল্পের থেকে মানুষের কাজের উপর গুরুত্বটা বেশি। এটা একটু পর আরেকটু ক্লিয়ার হবে, আপনারা একটু ধৈর্য ধরবেন। ট্র্যাজেডি প্রডিউসেস আ পারজেশন অফ পিটি অ্যান্ড ফিয়ার, আমাদের মধ্যে যে করুণা এবং ভয়, এই অনুভূতিগুলো আমাদের ভেতর থেকে বের হয়ে আসবে,
উই উইল নট বি এবল টু কন্ট্রোল ইট, আমাদের এই অনুভূতিগুলো ডমিনেন্ট হবে এবং আমাদের ভেতর থেকে বের হয়ে আসবে, উপচে বের হয়ে আসবে। চায়ের কাপ থেকে যেমন চা উপচিয়ে বের হয়ে এলো একটু আগে আমরা বললাম, সেরকম আমাদের ভেতর থেকে অনুভূতিগুলো উপচে বের হয়ে আসবে। উই উইল নট বি এবল টু সাপ্রেস ইট, আমরা এটাকে দমাতে পারবো না। এবং এই যে পরিস্থিতি এটাকে বলা হয় ক্যাথারসিস। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। দেয়ারফর ট্র্যাজেডি ইজ দ্য ইমিটেশন অফ অ্যাকশন, এটা একটু একটু আগে বললাম। ট্র্যাজেডি অবশ্যই এটা মানুষের কর্ম, মানুষের কাজের একটা অনুকরণ। ট্র্যাজেডি ইজ দ্য ইমিটেশন অফ অ্যাকশন, সো ইট ইজ চিফলি কনসার্নড উইথ দ্য লাইভস অফ মেন, মানব জীবন, মানুষের জীবনের উপর ভিত্তি করে ট্র্যাজেডিটা লেখা হবে। ট্র্যাজেডি ইজ অ্যাবাউট দ্য লাইভস অফ মেন, এখানে মেন বলতে শুধু পুরুষ না, এখানে মেন বলতে মানুষ। ট্র্যাজেডি ইজ চিফলি কনসার্নড উইথ দ্য লাইভস অফ মেন। এরপর ইট প্রেজেন্টস আ স্টেজ ফর ক্যারেক্টার অ্যান্ড থট, স্টেজ ফর ক্যারেক্টার অ্যান্ড থট, ক্যারেক্টার অ্যান্ড থট। ক্যারেক্টার বলতে তো বোঝেন চরিত্র, থটস এই ক্যারেক্টারের মনের ভেতরে যে ভাবনাটা, থট, এটাকেও রিপ্রেজেন্ট করবে, ফুটিয়ে তোলা হবে, পোর্ট্রে করা হবে। ওকে, ট্র্যাজেডি উইল প্রেজেন্ট আ স্টেজ ফর নট অনলি ক্যারেক্টার বাট অলসো থট, শুধুমাত্র চরিত্র না, তাদের চিন্তা ভাবনারও বহিঃপ্রকাশ ঘটবে। ক্যারেক্টার গুলো যেমন চোখে দেখা যায়, মানুষের চিন্তা ভাবনা কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু ট্র্যাজেডি এমন ভাবে স্টেজ, এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করা হবে যে প্রতিটা চরিত্রের যে চিন্তা ভাবনা, গোপন কথা, সেটা তাদের ডায়লগের মাধ্যমে হোক, তাদের বিহেভিয়ারের মাধ্যমে হোক, দর্শকের সামনে প্রকাশ হবে, ফুটে তুলবে। ক্যারেক্টার দ্য কোয়ালিটিস ডিসক্রাইবড টু আ সার্টেন ম্যান, ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি, কোন একটা মানুষের মধ্যে যে আমরা গুণাবলী পাই, সেই গুণাবলীগুলোকে যখন আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তখনই আমরা সেটাকে বলি ক্যারেক্টার, চরিত্র, তাই না? চরিত্র মানে কি? চারিত্রিক গুণাবলীর সমাবেশ। দ্য কোয়ালিটিস অ্যাসক্রাইব টু আ সার্টেন ম্যান, কোন একটা নির্দিষ্ট মানুষের চারিত্রিক গুণাবলী যখন আমরা একসাথে উপস্থাপন করি, তখন আমরা তাকে বলি ক্যারেক্টার। উই উইল পোর্ট্রে দ্য কোয়ালিটিস অফ আ ম্যান, অ্যান্ড একই সাথে শুধুমাত্র কোয়ালিটিস না, একই সাথে থটস, তাদের চারিত্রিক গুণাবলী এবং তাদের চিন্তা ভাবনা, এটাকেও আমরা প্রকাশ করি। চারিত্রিক গুণাবলী এবং চিন্তা ভাবনা, ক্যারেক্টার, কোয়ালিটিস অ্যান্ড থটস। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল দেয়ার আর টু কজেস ফ্রম উইচ অ্যাকশন স্প্রিং, দিজ আর দ্য টু কজেস ফ্রম উইচ অ্যাকশন স্প্রিং। এই যে মানুষ যে কাজ করে, মানুষের যে কোনো কাজ, মানুষের যে কোনো কাজ, অ্যাকশন, এই যে সে করে, তার প্রতিটা কাজের পেছনে দুইটা কারণ আছে। কেউ কি বলতে পারবেন কি কি কারণ? আবিদা ভুইয়া বলতে পারবেন? সৌরভী আক্তার সুপ্তি বলতে পারবেন? সাবরিনা খানম বলতে পারবেন? এই যে আমি একটু আগেই তো বললাম, মানুষের কাজ, অ্যাকশন, হিউম্যান অ্যাকশন, প্রতিটা কাজের পেছনে দুইটা কারণ আছে, দুইটা কজ। কজ নাম্বার ওয়ান হচ্ছে তার ক্যারেক্টার, কোয়ালিটিস, চারিত্রিক গুণাবলী এবং তার থটস, চিন্তা ভাবনা, থটস। মানুষের কাজগুলো, যে কোনো কাজ, এই দুইটা রিজন থেকে, দুইটা কজ থেকে সবগুলো আসে। তার প্রতিটা কাজের পেছনে আমরা খুঁজে পাবো তার ক্যারেক্টার, কোয়ালিটিস, তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার চিন্তা ভাবনা, থটস। তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী সে কাজ করবে এবং
সেটা চিন্তা ভাবনা অনুযায়ী কাজ করবে। ওকে, দেয়ারফোর আমরা এখন প্লটে আসি। আপনারা জানতে পারবেন যে এখন হচ্ছে আমাদের মূল আলোচনা হচ্ছে এই প্লট কে ঘিরে হবে, PLOT, প্লট। প্লট দেন ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্ট। আমরা যত ঘটনা আছে, যত ইনসিডেন্ট আছে, সবগুলোকে যখন আমরা একদম সিকোয়েন্স অনুযায়ী যথাযথভাবে প্রপারলি যখন সাজাই, সেটা মানুষের সাকসেস, সাফল্যের গল্প হতে পারে, সেটা মানুষের ফেইলিয়ার, ব্যর্থতার গল্প হতে পারে। ইদার দ্য ইনসিডেন্টস অফ সাকসেস, সাফল্যের ঘটনাগুলি, অথবা ফেইলিয়ার, ব্যর্থতার ঘটনাগুলি। যখন আমরা সেই ঘটনাগুলোকে প্রপার ওয়েতে যখন সাজাতে পারবো, প্রপার ওয়ে মানে এই না যে সিরিয়াল অনুযায়ী ইনসিডেন্ট 1, ইনসিডেন্ট 2, 3, 4, একটার পর একটা, টাইম ক্রোনোলজিক্যালি মানে টাইম ওয়াইজ জিনিসটাকে যে সাজালেই সেটা যথাযথ প্রপার হয় তা কিন্তু না। মানে এটা হচ্ছে নাট্যকারের নিজস্ব চিন্তা ভাবনা। অনেক সময় দেখা যায় যে অতীতের ঘটনা মাঝখানে নিয়ে আসতে হয়, ফ্ল্যাশব্যাক নিয়ে আসতে হয়, কাহিনীর প্রয়োজনে দেখা যায় আমরা অন্যভাবে সাজাতে পারি। এটা হচ্ছে একজন আর্টিস্ট, একজন নাট্যকারের নিজস্ব স্বাধীনতা। উনি যেভাবে ঘটনা সাজানোকে প্রপার মনে করেন সেটাই হচ্ছে প্রপার অ্যারেঞ্জমেন্ট। ইটস আপ টু দ্য আর্টিস্টিক টেন্ডেন্সি অফ দ্য প্লে রাইট। সো প্লট, প্লট কি? অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস, ঘটনাগুলোর সম্মিলন, সংযোজন। প্রপার ওয়েতে যখন আমরা ইনসিডেন্ট গুলোকে একটার পর একটা সাজাই, সো অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস দ্যাট রেজাল্ট ফ্রম ক্যারেক্টার অ্যান্ড থটস গিভিং ওয়ে টু অ্যাকশন। একটু আগেই বললাম, ক্যারেক্টার মানুষের চারিত্রিক গুণাবলী, থটস মানুষের চিন্তা ভাবনা, এই দুটার উপর ভিত্তি করেই মানুষের অ্যাকশন, কার্যক্রম। এই যে অ্যাকশন গুলো, এগুলোই হচ্ছে এক একটা ইনসিডেন্ট। অ্যাকশন 1, অ্যাকশন 2, অ্যাকশন 3, এইভাবে যদি আমরা সাজিয়ে ফেলি, এটাই হচ্ছে প্লট। এখন আমাদেরকে এটা 100% শিওর হতে হবে যে এই 4 নম্বর প্লট পয়েন্টটা আপনারা সবাই বুঝেছেন, এটা সবার ক্লিয়ার হতে হবে, নাহলে আমি নেক্সট স্লাইডে যেতে পারবো না। হোয়াট ইজ প্লট? প্লট কি? অ্যারেঞ্জমেন্ট, সাজানো অফ ইনসিডেন্টস, ঘটনাগুলোকে সাজানো। প্লট কি? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস, দ্য অ্যাসর্টমেন্ট অফ ইভেন্টস, ঘটনাগুলোকে যখন আমরা প্রপার ওয়েতে সাজাই, প্লট কি? প্লট ইজ অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস। আরো সহজ করে বলি, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাকশনস, কার্যক্রম, মানুষের কাজের, কাজকে যখন আমরা সাজাই, কাজ কোত্থেকে আসবে? অ্যাকশনস উইল ডিরাইভ ফ্রম, অ্যাকশনগুলো উৎসরিত হবে, বেরিয়ে আসবে কোথা থেকে? ফ্রম ক্যারেক্টার কোয়ালিটিস ক্যারেক্টার এন্ড থট অ্যান্ড থটস। প্রতিটা চরিত্রের আছে, নাম্বার 1 ক্যারেক্টার কোয়ালিটিস, চারিত্রিক গুণাবলী এবং তাদের চিন্তা ভাবনা। এই ক্যারেক্টার কোয়ালিটিস অ্যান্ড থটস, এই দুইটাকে যদি আমি একত্রিত করি তাহলেই হবে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানেই হচ্ছে ইনসিডেন্টস, ঘটনা। এই ঘটনাগুলোকে যখন আমরা সাজাই, ইফ উই অ্যারেঞ্জ দোজ ইনসিডেন্টস, ইফ উই অ্যারেঞ্জ প্রপারলি দ্য অ্যাকশনস, ইভেন্টস, দেন উই ক্যান কল ইট প্লট। তখন আমরা এটাকে প্লট বলি। প্লট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস দ্যাট রেজাল্ট ফ্রম ক্যারেক্টার অ্যান্ড থটস গিভিং ওয়ে টু অ্যাকশন। So, the sixth part that define a tragedy. কেউ যদি একটা সাকসেসফুল ট্র্যাজেডি লিখতে চায়, এটা অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অ্যারিস্টটলের কথা অনুযায়ী, সরি, যদি আমরা একটা ট্র্যাজেডি লিখতে চাই তাহলে এর 6টা পার্ট থাকতে হবে। নাম্বার 1 প্লট, এ প্লট, বি ক্যারেক্টার, সি ডিকশন, rhythmic language, d
থট, ই স্পেকটেকল, স্পেকটেকল মানে হচ্ছে ডিসপ্লে, শো, পারফরমেন্স, প্রেজেন্টেশন, এক্সিবিশন, পেজেন্ট, প্যারেড, এক্সট্রাভেগেন্সা মানে হচ্ছে পারফরমেন্স। স্পেকটেকল কে আমরা পারফরমেন্স বলতে পারি। অ্যান্ড ফাইনালি পার্ট নাম্বার সিক্স, সং, সঙ্গীত। ট্র্যাজেডি, ট্র্যাজেডির একটা বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে একটা মিউজিক কোয়ালিটি থাকবে, একটা কোয়ালিটি অফ সং আমরা পাব। মনে হবে ট্র্যাজেডির অংশগুলো এক একটা সঙ্গীত, মিউজিক, সঙ্গীতময়। কি কি সিক্স পার্ট ট্র্যাজেডিকে, ট্র্যাজেডির কি কি পার্ট থাকা খুবই জরুরি অ্যারিস্টটলের মতে? প্লট, ক্যারেক্টার, ডিকশন, ডিকশন মানে হচ্ছে কবিতার ভাষা, ট্র্যাজেডির ভাষা ছন্দময় হতে হবে। থট, প্রতিটা ক্যারেক্টারের চিন্তা ভাবনা যেন প্রকাশ পায়। স্পেকটেকল, পারফরমেন্স, ক্যারেক্টার গুলো তারা যেন প্রপারলি পারফর্ম করে। ফাইনালি সং, সঙ্গীতময়তা একটা বৈশিষ্ট্য থাকতে হবে। কি পড়বেন? লাবণ্য বিশ্বাস আছেন স্যার? আমি পড়বো, অন্যরাও একটু পড়ুক, অন্যরা একটু বলুক। ইয়েস স্যার। ওকে স্যার। ওকে লাবণ্য, আপনি একটু স্লাইডটা একটু পড়েন, যে স্লাইডটা আছে স্লাইডটা একটু পড়েন। The six parts, Yes, sir. খুঁজে পাচ্ছেন না? No, sir. Eight. The six parts that define a tragedy. একটা সাকসেসফুল ট্র্যাজেডি লিখতে হলে তার ছয়টা পার্ট আমাদের মাথায় রাখতে হবে। অ্যারিস্টটল বলছেন, নাম্বার ওয়ান প্লট, ট্র্যাজেডির একটা প্লট থাকতে হবে। প্লট মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাকশনস, অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস, ঘটনাগুলো প্রপারলি সাজানো থাকবে, কি ঘটলো, তারপর কি ঘটলো, কি ঘটলো, কিভাবে ঘটলে সেটা প্রপারলি কাহিনীটা বোঝা যায়, সেই প্লট থাকতে হবে। অনেক মানুষ বলে অ্যারিস্টটলের মতে প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ ট্র্যাজেডি, ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্লট। তারপর আছে ক্যারেক্টার, রিদমিক ল্যাঙ্গুয়েজ, থট, স্পেকটেকল, পারফরমেন্স অ্যান্ড ফাইনালি সং। এই ছয়টা পার্ট থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ লাবণ্য। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ ট্র্যাজেডি, এটা একটু আগে বললাম। প্লট হচ্ছে একটা ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ ট্র্যাজেডি। কেন? তিনটা কারণ আছে। ফার্স্টলি, ফার্স্টলি দ্য রেজাল্ট অফ এ ম্যানস অ্যাকশন, একজন মানুষের কার্যক্রমের ফলাফল, কনসিকুয়েন্স, ইট ডিটারমাইন্স হিজ সাকসেস অর ফেইলিয়ার। এই লাইনে আপনাদের কারো কোনো আপত্তি আছে কিনা বলেন। দ্য রেজাল্ট অফ এ ম্যানস অ্যাকশন, একটা মানুষের কার্যক্রম, তার কাজ ডিটারমাইন করে হিজ সাকসেস অর ফেইলিয়ার। একটা মানুষ সে সাকসেসফুল হবে নাকি ফেইলিয়ার হবে, সে কি সফল হবে নাকি ব্যর্থ হবে, সেটা ভিত্তি করে তার কাজের ফলাফলের উপর। সে কাজ করবে, সে কাজের একটা ফলাফল অবশ্যই থাকবে, কারণ এভরি কজ হ্যাজ ইটস রেজাল্ট, তার অ্যাকশনের রেজাল্ট, এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে তার সাকসেস অর ফেইলিয়ার। মানুষ কাজ করবে, কাজের একটা ফলাফল আসবে, সেই ফলাফলের উপর ভিত্তি করে তার সাফল্য অথবা ব্যর্থতা নির্ভর করে। So, a man's success or failure depends on his actions result. And hence his happiness. সে যদি সফল হয় সে হ্যাপি,
সে যদি ব্যর্থ হয় তাহলে সে স্যাড। তাহলে গোড়াতে কি আছে? অ্যাকশন, অ্যাকশন, তাই না? অ্যাকশনের উপর ভিত্তি করে তার রেজাল্ট, রেজাল্টের উপর ভিত্তি করে তার সাকসেস অর ফেইলিয়ার, তার সাকসেস অর ফেইলিয়ারের উপর ভিত্তি করে তার হ্যাপিনেস, তাই না? সো ইট ইজ অ্যাকশন হুইচ ইটস প্যারামাউন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার কাজ, অ্যাকশন। সবকিছুর মূলে আছে অ্যাকশন, মানুষের কাজ, নট ক্যারেক্টার। দেয়ারফোর ক্যারেক্টারের চাইতে তার কাজ বেশি গুরুত্বপূর্ণ। ক্যারেক্টার আমরা কাকে বলি? একটা মানুষের চারিত্রিক গুণাবলী, সে জন্ম থেকে সে যেমন। অনেক সময় দেখা যায় পরিস্থিতির শিকার হয়ে মানুষ এমন একটা কাজ করে বসে যেটা তার চরিত্রের সাথে যায় না। আমরা কোনোদিন কল্পনাও করি নাই এই ব্যক্তি এমন একটা কাজ করতে পারে। সো একটা মানুষকে তার ক্যারেক্টারের উপর বেস করে জাজ করাটা বোকামি, কারণ পরিস্থিতি অনুযায়ী সে যে কোনো কাজে সফল হতে পারে অথবা ব্যর্থ হতে পারে। এমনও আছে যে সে খুবই চমৎকার একজন মানুষ, খুবই দারুণ একজন মানুষ, কিন্তু সে এমন একটা কাজ করলো যেটা আমরা কখনো আশা করি নাই, খুবই লজ্জাজনক একটা কাজ সে করে বসলো। একইভাবে একটা মানুষ যাকে কখনো আমরা গুনেই নাই, যাকে কখনো আমরা ভ্যালু দেই নাই, সে হঠাৎ করে এমন একটা কাজ করলো যে আমরা অবাক হয়ে গেলাম। সো অ্যাকশন ইজ প্যারামাউন্ট। ক্যারেক্টার হুইচ ডাজন্ট নেসেসারিলি এফেক্ট এভরি অ্যাকশন, সবসময় কিন্তু ক্যারেক্টার মানুষের অ্যাকশনকে এনশিওর করতে পারে না। একটা মানুষের ক্যারেক্টার অনুযায়ী সে কিন্তু সবসময় কাজ দেখাতে পারে না। হুইচ ডাজন্ট নেসেসারিলি এফেক্ট এভরি অ্যাকশন, তার কার্যক্রম যে তার ক্যারেক্টার দিয়ে একদম সরাসরি প্রভাবিত তা কিন্তু আমরা বলতে পারি না। তার অ্যাকশনটা বেশি গুরুত্বপূর্ণ, একজন মানুষের তার চরিত্রের থেকে যে তার কাজ এটার গুরুত্বটা বেশি। সো আমরা বলতে পারি অ্যাকশন ইজ প্যারামাউন্ট, মানুষের কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিগার্ডলেস অফ মোটিভেশন অর আন্ডারলাইং কজ। মোটিভেশন যাই থাকুক, লুকানো কারণ যাই থাকুক, মানুষের কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের আইডেন্টিটি তার অ্যাকশনে, মানুষের পরিচয় তার কাজে। এখন এই অ্যাকশন আমরা যদি সাজাই প্রপার ওয়েতে তাহলে সেটাকে বলে প্লট, তাই না? তাহলে অ্যাকশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্লট কি? অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাকশন। অ্যাকশন কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের চাইতেও, থটস, ক্যারেক্টার, এই দুটার চাইতেও অ্যাকশন বেশি গুরুত্বপূর্ণ। সো দেয়ারফর প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ ট্র্যাজেডি, আমরা প্রমাণ করলাম, তাই না? নেক্সট, সেকেন্ডলি, সেকেন্ডলি, দ্বিতীয়, সেকেন্ডলি, উইদাউট অ্যাকশন, কোন রকম কার্যক্রম ছাড়া, অ্যাকশন ছাড়া, দেয়ার ক্যান নট বি এ ট্র্যাজেডি। ট্র্যাজেডি অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি হয় না। উইদাউট অ্যাকশন দেয়ার ক্যান নট বি এ ট্র্যাজেডি, বাট দেয়ার ক্যান বি এ ট্র্যাজেডি উইদাউট ক্যারেক্টার। ক্যারেক্টার ছাড়া ট্র্যাজেডি তৈরি করা সম্ভব। ক্যারেক্টার বলতে মানে মানুষের চারিত্রিক গুণাবলী যদি আমি প্রপারলি পোর্ট্রে না করি তাও ট্র্যাজেডি লেখা সম্ভব, বাট দেয়ার ক্যানট বি ট্র্যাজেডি উইদাউট অ্যাকশন। আমি ক্যারেক্টার গুলোর চারিত্রিক গুণাবলী পোর্ট্রে না করেও ট্র্যাজেডি লিখতে পারি, কিন্তু অ্যাকশন ছাড়া, উইদাউট এনি অ্যাকশন দেয়ার ক্যানট বি এ ট্র্যাজেডি। অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি লেখা সম্ভব না। থার্ডলি, তৃতীয়ত, থার্ডলি, ডিকশন, সং, থট, কবিতার ভাষা, মিউজিক কোয়ালিটি অ্যান্ড থট, এই তিনটাকে যদি আমরা কম্বাইন করি, ইভেন এলিগেন্টলি কম্বাইন্ড, আমরা যত চমৎকার ভাবেই একটা ভাষা, যত চমৎকারই সে ভাষা হোক না কেন, ইট ডাজন্ট ম্যাটার কত ছন্দময়, কত রিদমিক সেই ল্যাঙ্গুয়েজ, কত চমৎকার মিউজিক সেখানে আছে, অ্যান্ড থটস, মানুষের চিন্তা, মাথায় তার যত চিন্তাই ঘুরুক না কেন এবং সেটা আমি যত মিউজিক্যাল রিদমিক ওয়েতে সেটা পোর্ট্রে করি না কেন, ইট ক্যানট রেপ্লিকেট দ্য অ্যাকশন অফ লাইফ উইদাউট প্লট। শুধুমাত্র এই ডিকশন, সং অ্যান্ড থট দিয়ে আমি অ্যাকশনটাকে রেপ্লিকেট করতে পারি না উইদাউট প্লট।
প্লট ছাড়া, উইদাউট প্লট, ডিকশন, সং এবং থট, এই তিনটা আমি ট্র্যাজেডি তৈরি করতে পারি না। তাহলে নাম্বার ওয়ান কি? দিস অ্যাকশন ইজ প্যারামাউন্ট, অ্যাকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু পোর্ট্রে এ ট্র্যাজেডি, দেন উইদাউট অ্যাকশন দেয়ার ক্যানট বি এ ট্র্যাজেডি। ক্যারেক্টার ছাড়া ট্র্যাজেডি লেখা সম্ভব, কিন্তু অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি লেখা সম্ভব না। এরপর যদি প্লট না থাকে, তাহলে শুধু ডিকশন, সং এন্ড থট, এই তিনটা দিয়ে আমরা ট্র্যাজেডি লিখতে পারি না। এই তিনটা লজিকের উপর বেস করে আমরা বলতে পারি যে প্লট হচ্ছে একটা ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কে বলেছেন? অ্যারিস্টটল বলেছেন। আমরা এটাকে সামারাইজ করি তাহলে কি বলতে পারি? প্লট, প্লটকে আমরা বলতে পারি, হাইলাইট করছি, দেখেন, সোল অফ এ ট্র্যাজেডি, একটা ট্র্যাজেডির সোল, আত্মা, সেন্টার। প্লট হচ্ছে, প্লট ইজ দ্য সোল অফ এ ট্র্যাজেডি, প্লট ইজ প্যারামাউন্ট, প্লট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্লট বলতে আমরা কি বুঝালাম? অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাকশনস, আমরা যখন ঘটনাগুলোকে সাজাই এটাকে বলে প্লট। আমরা যদি প্রপার ওয়েতে ইনসিডেন্ট গুলো সাজাই সেটাকে আমরা বলি প্লট। গুরুত্বপূর্ণ উপাদান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এ ট্র্যাজেডি, প্লট ইজ দ্য সোল অফ এ ট্র্যাজেডি। প্লট হচ্ছে নাম্বার ওয়ান, দেন ক্যারেক্টার কামস সেকেন্ড। রাউন্ডিং আউট দিস র্যাঙ্কিং, আমরা যদি র্যাঙ্কিং অনুযায়ী সাজাই, থট মিনিং হোয়াট এ ক্যারেক্টার সেইস, ফলোড বাই ডিকশন, সং অ্যান্ড স্পেকটেকল। সবার আগে কি? প্লট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, র্যাঙ্কিং ওয়ান, ক্যারেক্টার সেকেন্ড, এরপর থট হচ্ছে থার্ড, তারপর ডিকশন, রিদমিক ল্যাঙ্গুয়েজ, তারপর সং, মিউজিক কোয়ালিটি, অ্যান্ড ফাইনালি পারফরমেন্স, স্পেকটেকল। সবই গুরুত্বপূর্ণ, কোনোটাকে আমরা ছাড় দিতে পারি না, এগুলো থাকতেই হবে। তবে সবগুলো উপাদানের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্লট, প্লট থাকতে হবে, প্লট ছাড়া ট্র্যাজেডি হবে না। প্লট মানে কি? অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাকশনস। এই এই স্লাইড নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে, কিছু বলতে চাচ্ছেন? নো স্যার। ওকে, যদি কোনো কনফিউশন থাকে আমরা আবার রিক্যাপ। স্যার সিরিয়ালটা আরেকবার বলবেন, প্লট, ক্যারেক্টার। আসলে সিরিয়ালটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি যে এই 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 লাইনটা আমি যেটা হাইলাইট করলাম এটা গুরুত্বপূর্ণ। দেখেন, প্লট ইজ দ্য সোল অফ ট্র্যাজেডি, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে নাম্বার দুই, সেকেন্ড। এরপরে হচ্ছে থট, ভাবনা, এরপর ডিকশন, রিদমিক ল্যাঙ্গুয়েজ, তারপর মিউজিক কোয়ালিটি, সং, স্পেকটেকল, এটাকে নাম্বার সিক্সে দেওয়া হয়। একটু হোল্ড করবেন। ওকে, লেটস রিজুম, আমরা আবার শুরু করি। আমরা লাস্ট স্লাইডে কি প্রমাণ করলাম? লাস্ট স্লাইডে আমরা প্রমাণ করলাম যে প্লট হচ্ছে
একটা ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ট্র্যাজেডির যে ছয়টা এলিমেন্টস আছে, ছয়টা উপাদান আছে, এর মধ্যে প্লট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন সেই আলোচনার ভিত্তিতে একটা প্লটের কি কি এলিমেন্টস থাকা উচিত ভালো করে খেয়াল করেন। ট্র্যাজেডির এলিমেন্ট হচ্ছে ছয়টা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্লট। এবার আমরা প্লটের এলিমেন্ট নিয়ে আলোচনা করব। প্লট, প্লটকে আমরা কি বললাম? অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস, অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাকশনস। একটা প্লট যদি আমরা সাকসেসফুল ওয়েতে কম্পোজ করতে চাই, আমরা যদি প্লটটা লিখতে চাই, একটা প্লটের পাঁচটা উপাদান থাকতে হবে। আ প্লট মাস্ট হ্যাভ ফাইভ এলিমেন্টস। নাম্বার ওয়ান, কমপ্লিটনেস, পরিপূর্ণতা, কমপ্লিটনেস। কমপ্লিটনেস মানে কি? দ্য নেসেসিটি অফ আ ট্র্যাজেডি টু হ্যাভ আ বিগিনিং। একটা প্লটের বিগিনিং থাকতে হবে, শুরু থাকতে হবে, মিডল মাঝখানে অংশ থাকতে হবে, এবং ফাইনালি এন্ড, একটা সমাপ্তি থাকতে হবে। প্লট, প্লটের অবশ্যই একটা বিগিনিং, শুরু থাকতে হবে, মিডল এন্ড এন্ড, সমাপ্তি। এখন কথা হচ্ছে বিগিনিং কি? A beginning is defined in as origin, উৎস, অরিজিন দেখাতে হবে, by which something naturally comes to be, মানে কাহিনীটা কিভাবে শুরু হলো। এই যে আমি অ্যাকশন একটার পর একটা অ্যারেঞ্জ করব, কিন্তু এই অ্যাকশন কোথা থেকে শুরু হলো? একটা মানুষ কাজ করছে, এই কাজের সূত্রপাত কোথায়, অরিজিন কোথায়? A beginning is defined as an origin. Beginning মানে হচ্ছে সূচনা। মানুষ যাই করুক না কেন, তার প্রতিটা কাজের একটা কারণ থাকে। যেহেতু আমরা বলছি প্লট মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাকশন, এখন সে তো এমনি এমনি একটা কাজ করবে না, এই কাজের পেছনে একটা অরিজিন আছে, একটা রিজন আছে। প্লটের শুরুতে সেই বিগিনিংটা দিয়ে দেওয়া জরুরি। কে বলছেন? অ্যারিস্টটল বলছেন, আ বিগিনিং ইজ অ্যান অরিজিন বাই উইচ সামথিং ন্যাচারালি কামস টু বি। কাহিনীর শুরুটা কি? মানুষের যে অ্যাকশন আমি ইমিটেট করব, রেপ্লিকেট করব, অনুকরণ করব, সেই কাজের কারণটা কি, সূচনা কি? এরপর অ্যান এন্ড, মিনওয়াইল আমরা সমাপ্তি কাকে বলি? ইট ফলোজ অ্যানাদার ইনসিডেন্ট বাই নেসেসিটি বাট হ্যাজ নাথিং নেসেসারিলি ফলোয়িং ইট। এই এন্ড হচ্ছে বিগিনিং এর কনসিকুয়েন্স, শুরু, এই শুরুর ফলাফল হচ্ছে শেষ, যার শুরু আছে তার শেষ আছে। উইচ হ্যাজ বিগিনিং, ইট হ্যাজ এন্ড। এন্ড মানে হচ্ছে it has the ending of action, ekhane giye kaj shesh hobe, but has nothing necessary following it, er pore ar kichu thakbe na, samapti. Beginning ki the origin of action, beginning of an action. End ki the consequence, the final result. It has nothing necessarily following it, er pore ar kichu nai. Ar middle ki shohoj, the middle follows something just as something must follow it. Action 1, tarpor action 2, action 3, action 4, erokom kore hoyto action 100, action 101. Majhe majhe je action gulo, ei part ta ke amra bolte pari middle, moddhobhag. Tahole ekta plot eta sompurno হতে হবে, একটা ট্র্যাজেডির যে প্লট এটা কমপ্লিট হতে হবে। এটা একটা প্রপার বিগিনিং থাকতে হবে, প্রপার এন্ডিং থাকতে হবে। এই প্রপার বিগিনিং এবং প্রপার এন্ডিং এর মাঝখানে একটা ডিটেইলস মিডল থাকতে হবে। সো আ কমপ্লিট প্লট মাস্ট হ্যাভ আ প্রপার বিগিনিং, আ পারফেক্ট এন্ডিং, অ্যান্ড আ ডিটেইলড মিডল। প্রপার বিগিনিং, perfect ending, detailed middle.
আমরা নেক্সট স্লাইডে যাই। এলিমেন্ট নাম্বার টু, ম্যাগনিচিউড, যেটা আমরা ক্লাসের শুরুতে আলোচনা করেছিলাম হালকা। ম্যাগনিচিউড মানে কি? ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড মানে হচ্ছে লেংথ, আয়তন, আকৃতি। আমরা বলেছিলাম আকৃতি হতে হবে বিশাল এবং গভীর, শুধুমাত্র বাইরে বিশাল না, এর গভীরতাও থাকবে। ম্যাগনিচিউড মানে কি? দ্য ট্র্যাজেডি মাস্ট বি অফ আ লেংথ, ট্র্যাজেডির এমন একটা দৈর্ঘ্য, এমন একটা আকৃতি থাকতে হবে হুইচ ক্যান বি ইজিলি এমব্রেসড বাই দ্য মেমরি। খুব বেশি ছোটও হওয়া যাবে না, খুব বেশি বড়ও হওয়া যাবে না। ট্র্যাজেডির সাইজ, প্লটের সাইজ, নট সো বিগ, নট সো স্মল, বাট আ কম্প্রিহেন্সিভ লেংথ, একটা একটা যথাযথ আকৃতি থাকতে হবে। দ্য ট্র্যাজেডি প্লট মাস্ট বি অফ এ লেংথ হুইচ ক্যান বি ইজিলি এমব্রেসড বাই দ্য মেমরি, মেমরি যেন সেটাকে খুব ভালোভাবে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে। এখন ঘটনা যদি খুব বেশি ছোট হয় তাহলে কিন্তু আমাদের ব্রেন ওটাকে অতটা অ্যাপ্রিসিয়েট করতে পারে না, কারণ শুরুর আগেই শেষ, আমাদের ব্রেন তো সেটা ভালোভাবে এমব্রেস করতে পারবে না, সেটাকে ভেতরে নিয়ে ওটাকে এনজয় করা তা কিন্তু পারবে না। এনজয় করতে হলেও কিন্তু একটা ভলিউম, একটা টাইম প্রয়োজন। আবার যদি খুব বেশি বড় হয় তাহলে কিন্তু আমার মেমরি ওটাকে ক্যাপচার করতে পারবে না। তাহলে ম্যাগনিচিউডটা হতে হবে প্রপার, নট সো স্মল, নট সো বিগ, প্রপার, সো দ্যাট মেমরি ক্যান এমব্রেস ইট, সো দ্যাট আওয়ার মেমরি ক্যান প্রপারলি অ্যাপ্রিসিয়েট ইট। অ্যারিস্টটল কি বিশ্বাস করতেন? অ্যারিস্টটল বিশ্বাস করতেন দ্য লঙ্গার আ ট্র্যাজেডি দ্য মোর বিউটিফুল ইট ক্যান বি। অ্যারিস্টটলের বিশ্বাস ছিল একটা ট্র্যাজেডি যত লম্বা, যত বড়, এটা তত সুন্দর। একটা ট্র্যাজেডি যত বড় হবে সেটার সৌন্দর্য তত বেশি। এখন তখনকার সময়ে এনশিয়েন্ট গ্রিস মানুষের মেমরি ছিল অনেক বেশি, এখনকার মানুষের তুলনায় তাদের স্মৃতিশক্তি ছিল অনেক বেশি। তারা যেটাকে লং বলতো সেটা আমাদের কাছে টু লং, আমাদের মেমরি চাইতে তাদের মেমরি ছিল অনেক বেশি প্রখর। তারা খুব ইজিলি লম্বা লম্বা কাহিনী তারা অবিকল মুখস্থ করে ফেলতে পারত, তারা খুব সহজেই তাদের স্মৃতিতে লম্বা কাহিনী তারা ধরে রাখতে পারত। আপনারা যারা ক্লাসিক হোমারের ক্লাসিক ইলিয়াড অডিসি পড়েছেন, যারা হোমারের ক্লাসিক ইলিয়াড অডিসি পড়েছেন তারা জানেন এগুলোর বিশাল বিশাল আকৃতি। এগুলো কিন্তু মানুষের মুখে মুখে, সবার মুখস্থ ছিল। সেই হিসাবে অ্যারিস্টটল বলতেন একটা ট্র্যাজেডি যত লম্বা তত তখনকার মানুষের ব্রেন ওটাকে তত প্রপারলি ওটাকে এমব্রেস করতে পারতো, অ্যাপ্রিসিয়েট করতে পারতো। ট্র্যাজেডি যত দীর্ঘ, যত গভীর, সেটা তত সুন্দর। দ্য লঙ্গার ইট ইজ দ্য মোর বিউটিফুল ইট ক্যান বি। ইট প্রোভাইডেড ইট মেইনটেইনস ইট বিগিনিং মিডল অ্যান্ড এন্ড। এখন যত লম্বাই থাকুক একটা ট্র্যাজেডি, একটা প্লট, সেটা যত দীর্ঘ হোক সেটার একটা প্রপার বিগিনিং থাকতে হবে, পারফেক্ট এন্ডিং থাকতে হবে এবং ডিটেইলড মিডল থাকতে হবে। প্রপার বিগিনিং, পারফেক্ট এন্ড, এন্ড ডিটেইলড মিডল, মানে সে যত লম্বাই হোক না কেন এই তিনটা পার্ট যেন আমরা আলাদা করতে পারি। অ্যান্ড ইন দ্য সিকোয়েন্স অফ দিস থ্রি অ্যাক্টস, এই যে বিগিনিং অ্যাক্ট, মূলত অ্যারিস্টটল বলছেন সাধারণত ট্র্যাজেডির তিনটা অ্যাক্ট থাকবে, থ্রি অ্যাক্টস, বিগিনিং, মিডল, end. এখন সিকোয়েন্স অফ দিস থ্রি অ্যাক্টস, দ্য ট্র্যাজেডি উইল প্রেজেন্ট আ চেঞ্জ। ট্র্যাজেডি আমরা একটা চেঞ্জ লক্ষ্য করব, ফ্রম ব্যাড ফরচুন টু গুড, অর ফ্রম গুড ফরচুন টু ব্যাড, ভাগ্যের পরিবর্তন আমরা আমাদের সামনে দেখতে পাব। হয় দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে যাবে অথবা সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে, ফ্রম ব্যাড ফরচুন টু গুড অর ফ্রম গুড ফরচুন টু ব্যাড। হয়তো শুরুতে গুড ব্যাড ফরচুন থাকবে, মাঝখানে ফরচুন চেঞ্জ হচ্ছে,
শেষে গিয়ে গুড, অথবা শুরুতে গুড মাঝখানে চেঞ্জ হচ্ছে শেষে গিয়ে ব্যাড। আমরা উই উইল উইটনেস দ্য চেঞ্জ অফ হিউম্যান ফরচুন, মানুষের যে ভাগ্য তার পরিবর্তন আমরা লক্ষ্য করব। এখন এই পরিবর্তন তো আর হুট করে হয় না, এই পরিবর্তনটা যদি আমরা প্রপারলি আর্টিস্টিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে চাই, শৈল্পিকভাবে আমরা যদি সেটাকে উপস্থাপন করতে চাই, তাহলে এটাকে দীর্ঘ হতে হবে, লম্বা হতে হবে। যত লম্বা তত সুন্দর। একটা জিনিস যখন লম্বা থাকে তখন কিন্তু এই যে ট্রানজিশন ফ্রম গুড টু ব্যাড, ফ্রম ব্যাড টু গুড, এটাকে কিন্তু আরো প্রপারলি সেটাকে ই করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। সো ম্যাগনিচিউড, অ্যারিস্টটল বলছেন যত লম্বা যত দীর্ঘ, আকৃতি যত বড় তত সুন্দর। ওকে, এই হচ্ছে ম্যাগনিচিউড। ম্যাগনিচিউড মানে কি? সাইজ, দৈর্ঘ্য, আকৃতি। অ্যারিস্টটল বলছেন বিশাল হতে হবে, বিশাল হলেও তার একটা প্রপার বিগিনিং, প্রপার মিডল, প্রপার এন্ডিং থাকতে হবে। লেটস গো টু আওয়ার থার্ড এলিমেন্টস অফ প্লট, ইউনিটি। ইউনিটি, ঐক্য। ইউনিটি কি? ইউনিটি সেন্টারিং অফ অল দ্য প্লটস অ্যাকশন অ্যারাউন্ডস আ কমন থিম অফ অর আইডিয়া। যত কিছু ঘটবে, যত অ্যাকশন, যত ইনসিডেন্ট আমরা প্লটে দেখব। প্লট মানে কি? অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস, অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাকশনস, ইনসিডেন্টস। এই সব কিছুর পেছনে, এই সব ঘটনার পেছনে দেয়ার উইল বি এ কমন থিম অর আইডিয়া। সবগুলো ঘটনার পেছনে একটা থিম থাকবে, একটা আইডিয়া থাকবে, ওয়ান কমন থিম। এবং যতগুলো ঘটনা থাকুক, 20, 25, 30, যতগুলো ইনসিডেন্ট থাকুক, সবগুলোর মধ্যে আমরা একটা ইউনিটি লক্ষ্য করব, সবগুলোর মধ্যে আমরা একটা ঐক্য লক্ষ্য করব। ইউনাইটেড, যতগুলো অ্যাকশন আমরা ট্র্যাজেডিতে পাবো, প্লটে যতগুলো ইনসিডেন্ট থাকবে, সবগুলো হবে হচ্ছে ইউনাইটেড, একত্রিত। ইউনিটি refers to the ability of the best plots to revolve around an axis, a theme which unites all the action. Shamustu action united thakbe, united with a common theme or common idea. Shabgulu action er pechone ekta common idea thakbe, unity thakbe. Ghotona jotoi thakuk, যতগুলো ঘটনা থাকুক, সবগুলো ঘটনা হবে হচ্ছে ইউনাইটেড, সবগুলোর পেছনে একটা থিম, একটা আইডিয়া থাকবে। আ ইউনিফাইড ড্রামা উইল হ্যাভ এ স্পাইন, আ ইউনিফাইড ড্রামা উইল হ্যাভ এ স্পাইন, একটা মেরুদণ্ড থাকবে, একটা ড্রামার পেছনে একটা মেরুদণ্ড থাকবে, দ্যাট ইজ দ্য এক্সিস। আ সেন্ট্রাল আইডিয়া হুইচ মোটিভেটস অল দ্য অ্যাকশন, ক্যারেক্টার, থটস, ডিকশন, স্পেকটিক্যাল, যা কিছু আছে সব কিছুর পেছনে একটা সেন্ট্রাল ট্র্যাজেডিতে যাই কিছু ঘটুক না কেন, প্লটে যাই কিছু থাকুক না কেন, অ্যাকশন, ক্যারেক্টার, থটস, ডিকশন, স্পেকটিক্যাল, মিউজিক, সব কিছু হতে হবে ইউনাইটেড, সব কিছুর পেছনে একটা সেন্ট্রাল থিম থাকতে হবে। মানে একটা ছাড়া আরেকটার অস্তিত্ব অসম্পূর্ণ থাকবে। আমি যদি পুরোটা থেকে একটা সরিয়ে নেই, তাহলে পুরো কাহিনী ভেঙে পড়বে। ইফ আই টেক অ্যাওয়ে ওয়ান এলিমেন্ট, দেন হোল স্ট্রাকচার উইল কলাপস। একটা যদি আমি নেই, পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়বে। প্রতিটা পার্টের গুরুত্ব থাকবে, একটা পার্ট যদি মিসিং থাকে, সেটা কিন্তু পুরোটা কলাপস করবে, ভেঙে যাবে। সুতরাং প্রতিটা পার্ট হচ্ছে ইভলভড অ্যারাউন্ড অ্যান এক্সিস, আ কমন থিম অর কমন আইডিয়া। এটাই আমরা পরে আরেকটু ডিটেইলে জানব। নেক্সট এলিমেন্ট যেটা, ডিটারমিনেট স্ট্রাকচার, এলিমেন্ট নাম্বার 4। এটা একটু মন দিয়ে দেখেন, এটা একটু বোঝার ব্যাপার আছে। ডিটারমিনেট
structure. Determinate structure. The plot all hinges on a sequence of casual imitative events. Plot. What is plot? Plot is a sequence of casual imitative events. Plot all hinges on a sequence of casual imitative events. So if one were to remove even one part of the plot, ami jodi plotted ekta part jodi shoriye nei, the entire tragedy will be disjointed and disturbed. Puro kahini bhenge porbe, sab elomelo hoye jabe. Amra jodi simply boli ek kothay, every part of a good plot is necessary. Plotted protita part guruttopurno, konota bad deya jabe na. Organic, একটা হোলসাম, একটা সার্বিক স্ট্রাকচার, এর প্রতিটা এলিমেন্ট গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা সরিয়ে নেন তাহলে আপনি কাহিনী কাজ করবে না, ভেঙে যাবে সবকিছু। অ্যাকশন ইনিশিয়েটস আ চেইন অফ ক্যাজুয়াল ইভেন্টস, এটা আমরা প্রথমেই বলেছি। ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির মূল কি? অ্যাকশন। যখনই সে একটা কাজ করবে ওই কাজের ফলাফল তাকে ভোগ করতে হবে। অ্যাকশন ইট কজেস আ চেইন অফ ক্যাজুয়াল ইভেন্টস, তারপর একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। অ্যাকশন, তারপর রেজাল্ট ওয়ান, রেজাল্ট টু, রেজাল্ট থ্রি, একটার পর একটা ঘটনা চেইন আকৃতিতে ঘটতে থাকে, কজাল ইভেন্টস। ইফ দ্য অ্যাকশন রিভলভস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল স্পাইন, যেটা একটু আগে বললাম যে সব কিছু হতে হবে ইউনাইটেড, অল দ্য অ্যাকশনস উইল বি ইউনাইটেড, অল অ্যারাউন্ড আ সেন্ট্রাল স্পাইন, ইট ক্রিয়েটস আ ফুল স্কেলেটন অফ প্লট। এখন এই যে স্কেলেটনটা, স্ট্রাকচারটা, আমরা যদি উই রিমুভ ওয়ান বোন, আমরা যদি একটা হাড়ও যদি সরাই, একটা এলিমেন্টও যদি সরাই, দ্য এন্টায়ার বডি অফ অ্যাকশন বিকেম আনস্টেবল, পুরো স্ট্রাকচারটাই আনস্টেবল হয়ে যাবে। সিন্স এভরি বোন রেডিয়েটস ফ্রম দ্য সেন্ট্রাল স্পাইন, মানুষের মেরুদণ্ডের প্রতিটা হাড় গুরুত্বপূর্ণ, আমরা যদি একটা সরিয়ে নেই পুরো মেরুদণ্ড ভেঙে পড়বে। দ্য টেস্ট, অ্যারিস্টটল সেজ, ইজ টু সি ইফ দেয়ার এনি পার্ট অফ দ্য প্লট হুইচ ক্যান বি রিমুভড উইদাউট মিসিং ইট। এটা তাহলে কিভাবে বোঝা যায়? অ্যারিস্টটল বলেছেন আমরা নাটকের যে কোনো একটা পার্ট সরিয়ে ফেলি, সরিয়ে ফেলে দেখি যে এটাকে যদি আমি সরিয়ে ফেলি উইদাউট মিসিং ইট, আমি কি সেটাকে মিস করব? কাহিনী বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? প্রতিটা পার্ট গুরুত্বপূর্ণ, ইচ এন্ড এভরি পার্ট ইজ ইম্পর্টেন্ট। আমরা যদি একটা পার্ট যদি সরিয়ে নেই তাহলে পুরো কাহিনী নষ্ট হয়ে যাবে। এখন এমন যদি হয় যে আমি একটা পার্ট সরালাম কিন্তু বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে ধরতে হবে যে ওই পার্টটা গুরুত্বপূর্ণ না, আমরা ওই পার্টটা বাদ দিতে পারি, উই ক্যান ইজিলি ডিসকার্ড, আমরা ফেলে দিতে পারি। এমন যদি হয় যে আমি একটা অ্যাকশন, একটা একটা ইভেন্ট, একটা ইনসিডেন্ট আমি সরালাম নাটক থেকে কিন্তু নাটক বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, তার মানে হচ্ছে ওই পার্টটা গুরুত্বপূর্ণ না, ওই পার্টটা আমি বাদ দিতে পারি। নাটক এমন হতে হবে, ট্র্যাজেডি এমন হতে হবে যে এর প্রতিটা ইনসিডেন্ট গুরুত্বপূর্ণ। আমি যদি একটা ইনসিডেন্ট সরিয়ে নিই, আমি যদি একটা এলিমেন্ট যদি সরিয়ে নিই তাহলে পুরো কাহিনী এলোমেলো হয়ে যাবে, কিছুই বোঝা যাবে না। ইফ দিস ইজ ট্রু, এটা যদি সত্য হয়, দেন ইট মাস্ট বি এক্সাইজড। আর টু ড্রামা নেভার ওয়ান্ডার্স ফ্রম ইটস সেন্ট্রাল স্পাইন ফর ফিয়ার অফ লুজিং ইটস ইউনিটি। ইউনিটি, ডিটারমিনেট স্ট্রাকচার, এই দুটো কিন্তু একটা আর সাথে একদম অঙ্গ অঙ্গীভাবে জড়িত। ইউনিটি থাকতে হবে কাহিনীতে, মানে সব কিছু যত ঘটনা ঘটবে সব ঘটনা একটা থিম, একটা আইডিয়ার আন্ডারে হতে হবে, এবং প্রতিটা ঘটনা গুরুত্বপূর্ণ, একটা যদি মিসিং হয় সব এলোমেলো হয়ে যাবে। আর যদি আমি সরিয়ে নেই তাও দেখি যে কাহিনী ঠিক আছে, তার মানে বুঝতে হবে ওটা দরকার নাই, ওটা বাদ দিয়ে দেওয়াই ভালো।
Finally, the last element, universality. Universal মানে কি? সার্বজনীন, আমার জন্য যেটা সত্য আপনাদের জন্য সত্য, পৃথিবীর সব মানুষের জন্য সত্য, ধনী গরিব নির্বিশেষে, উঁচু নিচু নির্বিশেষে, সবার জন্য সেটা ট্রু, সবার জন্য অ্যাপ্লিকেবল, সেটাকে আমরা বলি ইউনিভার্সাল। ইউনিভার্সাল থেকে ইউনিভার্সালিটি। ইউনিভার্সালিটি মানে কি? দ্য নেসেসিটি অফ আ গিভেন ক্যারেক্টার, দ্য নেসেসিটি, প্রয়োজনীয়তা অফ এ গিভেন ক্যারেক্টার টু স্পিক অর অ্যাক্ট অ্যাকর্ডিং টু হাউ অল অর মোস্ট হিউম্যান উড রিয়্যাক্ট ইন এ গিভেন সিচুয়েশন। হাউ অল অর মোস্ট হিউম্যান উড রিয়্যাক্ট ইন এ গিভেন সিচুয়েশন, হাউ অল অর মোস্ট হিউম্যানস, সবাই অথবা অধিকাংশ মানুষ উড রিয়্যাক্ট ইন এ গিভেন সিচুয়েশন, কোনো একটা সিচুয়েশনে সে যেভাবে রিয়্যাক্ট করছে, দ্য ওয়ে দ্যাট হিউম্যান বিং ইজ রিয়্যাক্টিং, দ্যাট ইজ কমন। আপনি যেভাবে করতেন, আমি হলে আপনার জায়গায় আমিও সেইভাবে করতাম, আমার জায়গায় যদি আমার দাদা থাকতো সেও এইভাবে করত, আমার দাদার জায়গায় যদি আমেরিকার প্রেসিডেন্ট থাকতো সেও একইভাবে করত। মোস্ট অল অর মোস্ট হিউম্যানস উড রিয়্যাক্ট ইন এ গিভেন সিচুয়েশন, মানে নায়ক যে ভুলটা করছে, আমি যদি নায়কের জায়গায় থাকতাম আমিও একই ভুল করতাম, নায়ক যে কাজটা করছে নায়কের জায়গায় থাকলে আমিও হয়তো একই কাজই করতাম। মানে প্লটের মধ্যে একটা সার্বজনীন ব্যাপার থাকবে, নায়কের সাথে আমরা আমাদের নিজেদেরকে রিলেট করতে পারবো, নায়িকার দুর্ভাগ্যের সাথে আমরা নিজেদেরকে রিলেট করতে পারবো, একটা ইউনিভার্সালিটি থাকবে অ্যাকর্ডিং টু দ্য ল অফ প্রবাবিলিটি অর নেসেসিটি। ইউনিভার্সাল হতে হবে মানে নায়ক একদম অতি আশ্চর্য, একেবারে অন্যরকম কোনো কিছু করবে না, নায়ক বা নায়িকা অথবা নায়কের নাটকের যে চরিত্র, ট্র্যাজেডির যে ক্যারেক্টার গুলো, তারা এমন সব বিহেভ করবে যেটা কমন আপনি আমি আমরা সাধারণত করে থাকি। কাহিনীটা হচ্ছে ইউনিভার্সাল, নট স্পেশাল, ইউনিভার্সাল হতে হবে। আমরা আরেকটু ব্যাখ্যা করি তাহলে হয়তো ক্লিয়ার হবে। A character must act in according with human nature. মানুষের নেচার যেমন, মানুষের চরিত্র যেমন, সেই অনুযায়ী একটা ক্যারেক্টার বিহেভ করবে, অ্যাক্ট করবে, ইদার থ্রু প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে কি? হোয়াট মোস্ট অফ আস উড ডু, আমাদের অধিকাংশ করবে, হয়তো সবাই করবে না, আমাদের মধ্যে অনেকে ব্যতিক্রম থাকতেই পারে, সবাই তো আর একরকম না, তবে অধিকাংশ, বেশিরভাগ মানুষ কিভাবে সেই কাজটা করবে সেটাকে বলে প্রবাবিলিটি। প্রবাবিলিটি হোয়াট মোস্ট অফ আস উড ডু, আমাদের অধিকাংশ মানুষ সেটা যেভাবে করবে, অর থ্রু নেসেসিটি অথবা প্রয়োজন অনুযায়ী, হোয়াট উই আর ফোর্স টু ডু। অনেক সময় দেখা যায় যে আমরা যখন একটা কাজ করি তখন সেই কাজের দুইটা ধরন থাকে, দুইটা ধরন থাকে। ধরন নাম্বার এক, সবাই এইভাবে করে, বেশিরভাগ মানুষ এইভাবে করে, আমিও করছি, সেটা একটা ধরন। আরেকটা হচ্ছে সিচুয়েশন আমাকে ফোর্স করছে, সিচুয়েশন ফোর্স করার কারণে আমি বাধ্য হয়ে এইভাবে করলাম। তাহলে দুই দুইটা ধরন, দুইটা ওয়ে আছে, যে কোনো কাজ করার দুইটা ধরন আছে, ভালো করে খেয়াল করেন। যে কোনো কাজ এখানে অ্যারিস্টটল বলছেন দুই দুই ভাবে আমরা করে থাকি, যে কোনো অ্যাকশনের পেছনে আমরা দুইটা ধরন পাই। নাম্বার ওয়ান প্রবাবিলিটি, অধিকাংশ মানুষ যেভাবে করবে আর 10টা মানুষ যেভাবে করে আমি সেইভাবে করলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু, সিচুয়েশন আমাকে ফোর্স করলো, আমি বাধ্য হয়ে করলাম, থ্রু নেসেসিটি, প্রয়োজনীয়তা অনুযায়ী, হোয়াট আই ওয়াজ ফোর্স টু ডু, আমি বাধ্য হয়ে এটা করলাম, এটা হচ্ছে নাম্বার টু। আরেকটা আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ, আরেকটা আছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ। এখানে কিন্তু অ্যারিস্টটল সেই ক্রিয়েটিভ পার্টটা ওইভাবে ফোকাস করেননি, কেন? কেন? কারণ এইখানে আমরা ইউনিভার্সালিটি নিয়ে কথা বলছি, আমরা কিন্তু ইউনিকনেস বা ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলছি না। প্লট যদি আমরা
সাধারণ মানুষকে টাচ করতে চাই, কাহিনীটা যদি আমি সবাইকে টাচ করতে চাই, ক্রিয়েটিভিটি দিয়ে আমরা যতটা না টাচ টাচ করতে পারি, তার থেকে ইউনিভার্সালিটি দিয়ে আমরা কিন্তু আরো ভালোভাবে টাচ করতে পারি। ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো, এটা কিন্তু রিস্কি, কারো ভালো লাগবে তারও ভালো লাগবে না, এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে। আপনি যদি একটা কাজ ক্রিয়েটিভ ওয়েতে করেন, নিজের মতো করে করেন, তাহলে দেখবেন বেশিরভাগ মানুষই সেটাকে পছন্দ করবে না, অল্প কিছু মানুষ আছে হয়তো আপনাকে পছন্দ করতে পারে। কিন্তু আপনি যখন ট্র্যাজেডি কম্পোজ করবেন, অ্যারিস্টটলের মতামত অনুযায়ী এটাকে ইউনিভার্সাল হতে হবে, যাতে সেটা সবাই পছন্দ করে। সবাই বলতে বেশিরভাগ মানুষ, মোস্ট অফ দ্য পিপল। সেটা যদি আপনি করতে চান তাহলে ইউনিভার্সালিটি থাকতে হবে। ইউনিভার্সালিটি থাকতে হবে মানে হচ্ছে ইউ শুড রিমেম্বার, মনে রাখতে হবে হাউ অল অর মোস্ট হিউম্যান উড রিয়াক্ট ইন এ গিভেন সিচুয়েশন। কোনো একটা সিচুয়েশন অনুযায়ী সবাই অথবা অধিকাংশ মানুষ কিভাবে তারা রিয়্যাক্ট করবে, তারা কিভাবে অ্যাকশন নেবে। মানুষ, অধিকাংশ মানুষ, তারা দুই দুইভাবে কাজ করে থাকে। নাম্বার ওয়ান, অন্যদের দেখা দেখি প্রবাবিলিটি, বেশিরভাগ মানুষ যেভাবে করছে প্রবাবিলিটি অনুযায়ী সে ওইভাবে করলো। আরেকটা হচ্ছে নেসেসিটি, সিচুয়েশন বাধ্য করলো। এই হচ্ছে আমাদের লাস্ট এলিমেন্ট। এখন আমরা কনক্লুশনে আসি। অ্যারিস্টটল এন্ডস দিস ডিসকাশন অফ প্লট এলিমেন্টস। এই যে প্লট, প্লটের উপাদান, আমরা পাঁচটা উপাদান নিয়ে কথা বললাম। কি কি উপাদান ছিল? কমপ্লিটনেস, প্লট কমপ্লিট হতে হবে, প্রপার বিগিনিং, পারফেক্ট এন্ডিং, মাঝখানে ডিটেইলসড মিডল থাকতে হবে। এরপর ম্যাগনিচিউড, সাইজ বড় হতে হবে, কাহিনী যত লম্বা অ্যারিস্টটল বলছেন সেটা তত সুন্দর। ইউনিটি, একটা প্লটে যতগুলো ইনসিডেন্ট থাকবে সবগুলো ইউনাইটেড হতে হবে, সবগুলো দ্যাট উড বি আন্ডার ওয়ান থিম, একটা থিমের আন্ডারে, একটা সেন্ট্রাল আইডিয়ার আন্ডারে সবগুলো অ্যাকশন থাকতে হবে। ডিটারমিনেট স্ট্রাকচার, ডিটারমিনেট স্ট্রাকচার মানে হচ্ছে অর্গ্যানিক স্ট্রাকচার, মানে প্রতিটা পার্ট একটা আরেকটার সাথে কানেক্টেড। ইফ উই মুভ অ্যাওয়ে ওয়ান পার্ট, দ্য হোল স্ট্রাকচার উইল কলাপস। অ্যান্ড ফাইনালি ইউনিভার্সালিটি, সার্বজনীন হতে হবে, অ্যাকশনগুলো এমন হতে হবে যাতে অধিকাংশ মানুষ, সবাই অথবা অধিকাংশ মানুষ ওইভাবেই যেন তারা কাজ করে থাকে। এখন অ্যারিস্টটল বলছেন, এই সবগুলো আলোচনা করার পর অ্যারিস্টটল বলছেন, হি এন্ডস দিস ডিসকাশন অফ প্লট এলিমেন্টস বাই পয়েন্টিং আউট হিজ পার্টিকুলার ডিসডেইন ফর এপিসোডিক প্লটস। অ্যারিস্টটল, উনি এপিসোড, পর্ব, পর্ব আছে না, পর্ব, যেসব প্লটগুলো পর্বে ভাগ করা থাকে, উনি সেই সেই পর্ব ভাগ করা প্লটগুলোকে তিনি অপছন্দ করেন। শুধু অপছন্দ না, হিজ ডিসডেইন, ডিসডেইন মানে হচ্ছে খুবই অপছন্দ। অ্যারিস্টটল পর্ব ভাগ করা, পর্বে ভাগ করা প্লটগুলো উনি খুবই অপছন্দ করেন। সেটা কেমন? প্লটস in which episode succeed one another without probably or necessary sequence. Plots in which episode succeed, ekta por ekta porbo jacche without probability or necessary sequence, mane ekta porber sathe arekta porber erokom amra gobhir jogsutro pai na, random, just kono rokom chinta bhabna chhara jokhon bhag kore deya hoy, er pech কোন রকম ডিজাইন থাকে না, কোন রকম প্ল্যানিং থাকে না, জাস্ট র্যান্ডম ভাগ করা থাকে। পর্বে পর্বে যখন ভাগ করা হয় তখন কিন্তু ওই জিনিসটাকে টোটাল ইউনাইটেড ডিটারমিনেট স্ট্রাকচার, অর্গ্যানিক স্ট্রাকচারটাকে বজায় রাখা, এটা কিন্তু সম্ভব হয় না। এপিসোডে ভাগ যদি আমরা করে ফেলি তাহলে কি হয়, ইউনাইটেড স্ট্রাকচার, একটা অর্গ্যানিক স্ট্রাকচার, ইউনাইটেড অর্গ্যানিক স্ট্রাকচার বজায় রাখা সেটা কিন্তু সম্ভব হয় না। এবং সেটা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু পুরো ট্র্যাজেডিটাই নষ্ট হয়ে যায়।
অ্যারিস্টটল বলছেন এপিসোডে ভাগ করা থাকলে কি হয়, আমরা ওভারঅল পিকচারটা কিন্তু পাই না, আমাদের পিকচারটা কিন্তু হয়ে যায় ফ্র্যাগমেন্টেড, খণ্ড খণ্ড। যেহেতু ট্র্যাজেডির উদ্দেশ্য হচ্ছে একটা সার্বিক কম্প্রিহেন্সিভ পিকচার দেয়া, আমরা যেন টোটাল পিকচারটা পাই, যদি সেটা এপিসোডে ভাগ করা হয় তাহলে কিন্তু পুরো প্ল্যানটাই মাটি। সেই জন্য অ্যারিস্টটল এপিসোড ভাগ উনি পছন্দ করেন না। দিস এপিসোডিক ড্রামাস স্ট্রেচ প্লট বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি অ্যান্ড হেন্স আর ইনঅর্গ্যানিক। এই এখনকার মেগা সিরিয়াল গুলোর বেলায় এটা প্রযোজ্য যে তারা আননেসেসারিলি স্ট্রেচ করে। এখানে এমনও দেখা যায় যে আমি এক মাস আগে একটা একটা সিটকমের একটা পর্ব দেখছিলাম বাংলা সিরিয়ালে, এক মাস আগে আমি একটা পর্ব দেখছিলাম, আমি এক মাস পরে গিয়ে আমি আরেকটা পর্ব গিয়ে দেখি যে মনে হচ্ছে যে ওই পর্বের পর একই পর্ব, দুটা পর্ব একটার সাথে আরেকটা ইজিলি ম্যাচ করা যায়। তাহলে মাঝখানের এই যে 10-15টা পর্ব আননেসেসারি। অ্যারিস্টটল বলছেন যে এপিসোডিক ড্রামাগুলো দে স্ট্রেচ প্লটস বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি, তারা এত টেনে লম্বা করে যে সেটার অর্গ্যানিক থাকে না, ডিটারমিনেট স্ট্রাকচারটা ভেঙে পড়ে আননেসেসারি। তাহলে আজকে আমাদের মূল আলোচনা কি ছিল? আমাদের মূল আলোচনা আমরা আবার রিপিট করি, আমরা ক্লাসের শুরুতে একটা সামারি করলাম, গত ক্লাসের সামারি, আমরা পোয়েট্রি নিয়ে আলোচনা করলাম, পোয়েট্রির ভাগ ট্র্যাজেডি কমেডি এপিক পোয়েট্রি। এরপর আমরা ট্র্যাজেডিতে আসলাম, ট্র্যাজেডির সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, এই স্লাইডে ট্র্যাজেডির সংজ্ঞা নিয়ে আলোচনা আছে, আপনারা এখান থেকে ট্র্যাজেডির সংজ্ঞাটা বের করার চেষ্টা করবেন। এরপর ট্র্যাজেডি সেই আইডিয়াটা, ট্র্যাজেডিতে কি কি থাকতে হবে তার একটা বর্ণনা আছে, ট্র্যাজেডি যদি ইমিটেশন অফ অ্যাকশন হয় তবে সেখানে কি কি থাকতে হবে, ক্যারেক্টার প্লট থট এগুলো থাকতে হবে, সেটাকে আমরা একটু পরে লিস্ট করলাম। নেক্সট স্লাইডে আমরা ট্র্যাজেডির 6টা পার্ট নিয়ে আলোচনা করলাম, ট্র্যাজেডির 6 পার্ট, প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকটেকল, সং। আপনারা যদি র্যাঙ্কিং অনুযায়ী সাজান তাহলে হয়তো এই যে স্পেকটেকলটা সং এর নিচে চলে যাবে, স্পেকটেকলটা সং এর নিচে চলে যাবে, এটা পরে আপনারা ঠিক করে নেবেন। এরপরে আমরা ব্যাখ্যা করছি যে কেন প্লট হচ্ছে ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ওয়াই প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ ট্র্যাজেডি। আমরা এখানে কারণগুলো বললাম যে অ্যাকশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাকশনের উপর বেস করেই হচ্ছে রেজাল্ট, রেজাল্টের উপর বেস করেই সাকসেস ফেইলিয়ার, এই দুটার উপর বেস করেই হ্যাপিনেস। আলটিমেটলি অ্যাকশন হচ্ছে গুরুত্বপূর্ণ, এখন অ্যাকশন মানেই হচ্ছে প্লট, অতএব প্লট হচ্ছে ট্র্যাজেডির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। ক্যারেক্টার ছাড়া ট্র্যাজেডি লেখা সম্ভব কিন্তু অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি লেখা সম্ভব না, অতএব প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ট্র্যাজেডি। ফাইনালি ডিকশন, সং, থট এগুলো যত ভালোই হোক না কেন প্লট ছাড়া ট্র্যাজেডি একেবারেই অর্থহীন। সুতরাং আমরা র্যাঙ্কিং করলাম, সবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্লট, ক্যারেক্টার হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে থট, তারপর ডিকশন, ডিকশন মানে হচ্ছে ভাষা, ছন্দময় ভাষা, রিদমিক ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে মিউজিক অর সং, সবার শেষে হচ্ছে স্পেকটেকল পারফরমেন্স। এরপরে আমরা প্লটের 5টা এলিমেন্ট নিয়ে আলোচনা করলাম, প্লটের কি কি উপাদান আছে। নাম্বার 1, প্লটকে কমপ্লিট হতে হবে, একটা প্রপার বিগিনিং, একটা পারফেক্ট এন্ডিং, এই প্রপার বিগিনিং আর পারফেক্ট এন্ডিং এর মাঝখানে ডিটেইলড মিডল, আমরা বলেছি ম্যাগনিচিউড, লেন্থ এমন হতে হবে যাতে ব্রেন সেটাকে পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করতে পারে। তখনকার সময়ে মানুষের মেমোরি ছিল অনেক স্ট্রং, সেই হিসেবে অ্যারিস্টটল বলেছেন লেন্থ যত বড় হবে এটা তত সুন্দর হবে, আবার এত লম্বা করা যাবে না যে ওই বিগিনিং মিডল এন্ড এলোমেলো হয়ে যায়। ম্যাগনিচিউডটা এমন হবে যাতে এর মধ্যে আমরা চেঞ্জ অফ হিউম্যান ফরচুন দেখতে পারি,
গুড থেকে ব্যাড অথবা ব্যাড থেকে গুড, একটা ট্রানজিশন, একটা চেঞ্জ আমরা দেখতে পাবো। ম্যাগনিচিউডের পর হচ্ছে ইউনিটি, যতগুলো ঘটনাই থাকুক না কেন প্লটে, যত অ্যাকশন থাকুক সবগুলো হতে হবে ইউনাইটেড, একটা সেন্ট্রাল থিম, সেন্ট্রাল আইডিয়ার আন্ডারে সবগুলো অ্যাকশন যাতে রিভলভ করে, সব হতে হবে ইউনাইটেড, সব হতে হবে ইউনাইটেড একটা প্লটে। প্লট মানে কি? অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাকশনস, তার মানে সবগুলো অ্যাকশন হতে হবে ইউনাইটেড। এরপর ডিটারমিনেট স্ট্রাকচার, ডিটারমিনেট স্ট্রাকচার মানে হচ্ছে অর্গানিক স্ট্রাকচার, ডিটারমিনেট স্ট্রাকচার মানে হচ্ছে অর্গানিক স্ট্রাকচার। একটা প্লটে যতগুলো যতগুলো অ্যাকশন থাকবে, ইনসিডেন্ট থাকবে, প্রতিটা ইনসিডেন্ট একটার সাথে আরেকটা কানেক্টেড এবং প্রতিটাই গুরুত্বপূর্ণ, এমন হতে হবে যাতে আমি একটা যদি সরিয়ে নেই পুরো কাঠামো ভেঙে পড়বে। এমন যদি হয় আমি সরালাম কিন্তু কোনো পার্থক্য নাই, তখন তার মানে সেটা দরকার নাই। প্রতিটা পার্ট, ইচ এন্ড এভরি পার্ট ইজ নেসেসারি, এভরি পার্ট অফ আ গুড প্লট ইজ নেসেসারি। সবার শেষে আমরা বলছি ইউনিভার্সালিটি, ঘটনা যা ঘটবে, হাউ অল অর মোস্ট হিউম্যানস উড রিয়্যাক্ট ইন এ গিভেন সিচুয়েশন, হয় সবাই অথবা অধিকাংশ মানুষ সেই পরিস্থিতিতে ওইভাবে রিয়্যাক্ট করবে, সার্বজনীনতা থাকবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে আমরা কি আলোচনা করলাম তাহলে? ট্র্যাজেডির সংজ্ঞা, ট্র্যাজেডির পার্ট গুলো, এরপরে প্লট নিয়ে আলোচনা করলাম, প্লট, প্লটের পাঁচটা এলিমেন্টস। একটা সাকসেসফুল প্লট যদি কেউ লিখতে চায় তাহলে কি কি উপাদান থাকতে হবে? ইট শুড বি কমপ্লিট প্লট, এটাকে সম্পূর্ণ একদম বিগিনিং মিডল এন্ড থাকতে হবে প্রপার। ম্যাগনিচিউড বড় হতে হবে, লেন্থ অ্যারিস্টটল বলছেন যত লম্বা তত সুন্দর, আবার বেশি লম্বা করা যাবে না, তাতে আবার ইউনিটি নষ্ট হয়, ডিটারমিনেট স্ট্রাকচার নষ্ট হয়। ফাইনালি প্লট শুড বি ইউনিভার্সাল, গল্পটা পড়ে মনে হবে আমার গল্প, আমাদের গল্প, আমার কাছের মানুষদের গল্প, সবাই সেটাকে রিলেট করতে পারবে, সবাই সেটাকে কাহিনীর সাথে নিজেকে রিলেট করতে পারবে, সবাই ফিল করতে পারবে, সবাই বলবে আরে নায়ক যেভাবে কাজ করছে, নায়কের জায়গায় আমি থাকলে তো আমিও এইভাবেই করতাম, তার মানে নায়ক যে সাফার করছে নায়কের জায়গায় তো আমিও সাফার করতে পারতাম, তাহলে আমাকেও সাবধান হতে হবে। যখন আমার মধ্যে এই ফিলিংসটা আসবে তখন কিন্তু আমরা ইজিলি সিম্প্যাথি ফিল করতে পারবো, আমাদের মধ্যে এমপ্যাথি জাগ্রত হবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাকি আমরা। স্যার আমার কোশ্চেন ছিল, বলেন স্যার, এই যে আপনি বললেন যে ম্যাগনিটিউডের ব্যাপারটা, যে লেন যত লম্বা হবে তত ভালো, ঠিক আছে, এটা কি আজকালকার যুগে অ্যাপ্লাই করা যাবে? আজকালকার যুগে। এখন আমি একটুকে বললাম না যে ট্র্যাজেডি যদি কেউ লিখতে চায় এটা খুব বেশি ছোট করা যাবে না, তাহলে কিন্তু আমরা বোঝার আগেই নাটক শেষ, তাই না? আবার বেশি লম্বা যদি কেউ করে, অনেক বেশি লম্বা যদি কেউ করে তাহলে কি হবে? আমরা তাল হারিয়ে ফেলবো, আমরা আগ্রহ হারিয়ে ফেলবো, জি, তাই না? একটা ব্যালেন্স রাখতে হবে ওইখানে। অ্যারিস্টটল জি, আমি ওই কোশ্চেনটাই করতাম কিন্তু আপনি অলরেডি সলভ করে দিয়েছেন যে অত বেশি লম্বা করা যাবে না যাতে ইউনিটিটা হ্যাম্পার যাতে না হয়। হ্যাঁ, মানে সবগুলো সবগুলো একটা থিমের আন্ডারে হতে হবে, জি 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 সেই ফোকাসের আন্ডারে সবগুলো অ্যাকশন সাজানো থাকবে এবং প্রতিটা পার্ট ইম্পর্টেন্ট। মানে ওই যে এক ধরনের খেলা আছে না, জিঙ্গা খেলা আছে না, যে আমি কাট সরিয়ে জি নিব, একটা কাট জি হঠাৎ করে আমি যদি একটা ইম্পর্টেন্ট কাট সরিয়ে ফেলি পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়বে। জি অর্গ্যানিক স্যার, স্ট্রাকচার বলতে আমরা বুঝবো প্রতিটা পার্ট ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেওয়া যাবে না, যদি কোনোটা বাদ দেওয়া যায় তার মানে ওটা বাদ দেওয়াই ভালো। আমি যদি মিস না করি, যে বললাম জি না যে স্যার, আমি 1 মাস আগে পর্ব দেখলাম,
আমি 1 মাস পরে গিয়ে পর্ব দেখতেছি, 3329 পর্ব ছিল, আমি 1 মাস পরে গিয়ে 3350 পর্ব দেখলাম, 29 আর 50, আমার মনে হলো পর্ব এক পর্ব থেকে আরেক পর্বে, মাঝখানে যে এতগুলো পর্ব 21টা পর্ব তার খবর নাই। আমি চিন্তা করলাম যে তাহলে এখানে তো ইউনিটি কিছুই নাই আর অর্গ্যানিক স্ট্রাকচার তো কিছুই নাই। ওকে, আপনাদের আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, আলোচনা এখন ওপেন ওপেন, আপনাদের ক্লাস যদি থাকে তাহলে লিভ নিতে পারেন, নইলে আমরা আলোচনা করতে পারি যদি আপনারা ডিসকাস করতে চান কোনো বিষয়ে। স্যার আর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলুন স্যার, আপনার সাথে তো আর একটা কোর্স আছে আমার, ক্লাসিক গ্রাফিক ইন ট্রান্সলেশন, তো আমি কি ক্রিটিক্যাল থিওরির কিছু রেফারেন্স ওই সাবজেক্টে ইউজ করতে পারবো? অবশ্যই করতে হবে, এটা তো আমাদের কোর্সগুলোর তো উদ্দেশ্যই এমন, আপনি বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স আনবেন, নাহলে তো আপনার সেটা হবে না অ্যান্সার, আপনার তো কম্প্রিহেন্সিভ হতে হবে, আপনার সব কানেক্ট করতে জানতে হবে, জি স্যার, এটা তো করা উচিত, জি স্যার, ওটাই এটা ওটাই শুধু ডাউট করা ছিল। ভালো না, আচ্ছা ঠিক এটা আছে, শুধু ভালো যে তাই না, এটা করতে হবে, এটা তো আলটিমেটলি জি ওটাই তো স্যার, আমাদের উদ্দেশ্য, সবগুলো আপনি সব কানেক্ট করবেন। জি স্যার, ওকে, আপনাদের আরো কোনো কোয়েশ্চেন আছে নো সেবা? স্যার, তাহলে আজকের মতো বিদায় নিলাম স্যার, আমি হ্যাঁ, আসসালামু ওকে, আলাইকুম। ভালো থাকেন, ঠিক ওকে আছে, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুল্লাহ, আপনার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।